আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছি। তো আগের ক্লাসটা টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য নেওয়া হয়নি, তো তাই আগের ক্লাসটাই আজকে আমরা নিব। তো সবাইকে টিচিট লাইভ এবং বাংলালিংক ডিজিটালের পক্ষ থেকে লাইভ ক্লাসে স্বাগতম। আজকে হলো আমরা যা পড়বো সেটাতে একটু পরেই যাচ্ছি, বাট আগে একটু যেটা নিয়ে কথা বলে নেওয়া দরকার সেটা হলো যে আমাকে কি ভালোভাবে শোনা যাচ্ছে নাকি, কারণ আমরা গত ক্লাসে টেকনিক্যাল ডিফিকাল্টিস ফেস করছিলাম। তাই এই ক্লাসে যাতে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে, তাই একটু জানা দরকার যে আমাকে শোনা যাচ্ছে নাকি। আলিফা বলেছে হাই স্যার। হাই আলিফা, কেমন আছো? অনেকদিন কথা হয় না, তো একটু ঝটপট বলে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি। এটা খুবই জানা দরকার, কারণ একটু টেকনিক্যাল ডিফিকাল্টির ভয়ে আছি। যদিও আমার এখান থেকে আমার মনে হচ্ছে যে আমার সাউন্ড হয়তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তবুও তোমাদের কাছ থেকে আমার একটু জেনে নেওয়া দরকার। রাজিয়া রাশিদ বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আলিফা বলছে অল ক্লিয়ার। আচ্ছা, রাজিয়া বলছে অল ক্লিয়ার। তাহলে তোমাদেরকে ধন্যবাদ যে অল ক্লিয়ার বলার জন্য। আমি তাহলে আমাদের ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছি। তো ক্লাসের মধ্যে আজকে ঢুকবো। ঢুকার আগে যে জিনিসটা আমরা একটু ঝটপট করে ফেলবো সেটা আমাদের ঝটপট পরিচিতির পর্ব। যারা আজকে প্রথমবারের মতো জয়েন করছো তাদেরকে আমি বলে নিই, আমি মির্জা মোহাম্মদ তেহজিব সাদাফ। আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের যে বইটি আছে তার ক্লাস নিচ্ছি আর কি। তো তোমরা কোথা থেকে আজকে ক্লাসে জয়েন করেছো, এই চারটা যে জিনিস, যে তোমাদের নাম, স্কুল, অনুভূতি, মানে ক্লাসটাতে যে আসতে পেরেছো, ক্লাসটা যে করছো, কেমন লাগছে এবং জেলা, সেগুলো একটু আমাদেরকে জানাও। এগেইন আমি বলছি যে এটা আমাদের জানা দরকার, কারণ যদি এটা আমরা জানতে পারি তাহলে আমরা বুঝবো আমাদের কোন কোন বাংলাদেশে এলাকাতে রিচ আউট হয়েছে এবং কোথায় কোথায় আমাদের বেশি বেশি রিচ করা দরকার। ঠিক আছে, তো তোমরা ঝটপট এটা বলে ফেলো, অতটুকু সময়ে আমি একটু নিজেকে সেটেল করে নিই ক্লাসের জন্য। ঠিক আছে, আনোয়ারা বলছে যে ভালো আছেন নাকি? জি আনোয়ারা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু টায়ার্ড আজকে, আজকে আমাকে অনেক পরিশ্রম করা লেগেছে বাইরে। তো আমি আসলে সাধারণত ক্লাস নেওয়ার সময় যেটা করি, যে ক্লাস নেওয়ার আধা ঘন্টা আগে থেকে নিজেকে প্রিপেয়ার করে আজকে ক্লাস নেওয়ার জাস্ট 5 মিনিটস আগে আমি ঢুকেছি অনলাইনে। তো আজকে একটু টায়ার্ড আর কি। ফাবিহা বলেছে হাই স্যার, হাই। ফিরোজ নওয়াজ বলছে হাই স্যার। সবাইকে হাই। হাবিবুর বলছে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, ও সরি সরি সরি, হাবিবুর রহমানের অ্যাকাউন্ট ইউজ করছে জিনিয়া। আচ্ছা জিনিয়া, তোমাকেও হাই। আচ্ছা, একজন বলেছে যে ক্লাস কবে হয়। আপনাকে আমি একটু হতাশই করব যে আমাদের যে টিচিট এবং বাংলালিংক ডিজিটালের পক্ষ থেকে যে আমাদের উদ্যোগটা, সেটা শুধুমাত্র পঞ্চম শ্রেণীর বাবুদের জন্য, মানে সমাপনী পরীক্ষাকে কেন্দ্র করে। আচ্ছা, তো রাজিয়া বলছে মাই স্কুল নেম ইজ লাইট হাউস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আনোয়ারা বলছে নেম হাসিব, স্কুল নাসিরাবাদ কলোনি প্রাইমারি স্কুল, আই এম সো এক্সাইটেড ফ্রম চিটাগাং। আচ্ছা, আমার নানা বাড়িও চিটাগাং, আমার নানা বাড়ি চিটাগাং এর আনোয়ারাতে। রাজিয়া রশিদের অ্যাকাউন্ট ইউজ করছে নাজিব, সে বলেছে আই এম নাজিব। আচ্ছা ঠিক আছে, সো আজকে অনেক পড়া, তো তোমরা তোমাদের পরিচিতিটাও দিতে থাকো, আমি এগুলো চেক করবো। আমরা আজকে আমাদের পড়াতে ঢুকে, আমাদের আজকের পড়াটা সহজ, বাট আজকের পড়াটা বোঝা দরকার, বুঝলে সহজ আর কি, যেটা বলা যায় আর কি। তো আমরা ক্লাস শুরু করছি, ঠিক আছে? আর যখনই আমাকে শুনতে সমস্যা হবে কোনো বা কিছু হবে, প্লিজ তোমরা লাইভ কমেন্টে বলবে, কারণ আমি লাইভ কমেন্ট ইনশাল্লাহ দেখবো। তো আজকে আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? সো আজকের আমাদের অধ্যায় 3, আমরা আজকে যারা নতুন জয়েন করছে তাদেরকে একটু বলে নিই যে আমরা অলরেডি 2টি অধ্যায় শেষ করে ফেলেছি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। তোমরা যদি আমাদের টিচিট এর যে পেজ আছে অথবা টিচিট লাইভ যে গ্রুপটা আছে, যে কোনো খানে যাও গিয়ে আমাদের সকল ক্লাসগুলো তোমরা পাবে। শুধু প্রাথমিক বিজ্ঞান তাই নয়, তার সাথে বাংলা, গণিত এবং ইংরেজিরও অধ্যায় ভিত্তিক ক্লাস সবকিছু পাবে, সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। তো আজকে আমরা করবো জীবনের জন্য পানি, অনুচ্ছেদ 1 ও 2। তোমরা যারা এখনো অন্যদের সাথে আজকে ক্লাসটা শেয়ার করোনি, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে যারা রেগুলারলি এই ক্লাসটা করে তারাও জানতে পারে যে ক্লাস শুরু হয়ে গেছে। আবার যারা নতুন জয়েন করতে চায় বা এই ক্লাস সম্পর্কে জানে না, তারাও যাতে জানতে পারে এবং উদ্বুদ্ধ হয় এবং উপকারী উপকার প্রাপ্ত হয়। ঠিক আছে, তো আজকের পর্বে আমাদের যা যা থাকছে সেটা প্রথমেই, যেহেতু আমরা জীবনের জন্য পানি সম্পর্কে জানবো, তাই আমাদের প্রথমেই জানা লাগবে যে পানি কি,
তারপর আমরা জানবো পানির প্রাকৃতিক উৎস, মানব সৃষ্ট উৎস সম্পর্কে, তারপর আমরা উদ্ভিদ ও প্রাণীর জন্য যে পানির প্রয়োজনীয়তা তা নিয়ে আলোচনা করব, তারপর পানির অবস্থা পরিবর্তন নিয়ে আলোচনা করব এবং পানি চক্র নিয়ে আলোচনা করব। বাবুরা, তোমাদেরকে আমি একটা বিষয় বলিনি, সো আমি যেটা খেয়াল করেছি যে এই অনলাইন ক্লাসে তো সব সময় সম্ভব হয় না যে আমার পড়াটা কতটুকু তোমাদেরকে বুঝাতে পেরেছি, তাই আমি যে ট্যাকটিকটা ইউজ করি সেটা হচ্ছে আমি বেশি বেশি কুইজ এবং দেখি তুমি কেমন শিখলে এই সেগমেন্টটা এখন অ্যাড করা শুরু করেছি, সো দের তোমরা অ্যান্সারিং অ্যান্সার করতে পারো, যাতে করে আমিও বুঝতে পারি তোমরা বুঝতে পারছো। তো তোমরা যদি মনে করো যে আমার এরকম বেশি বেশি কুইজ রাখা উচিত আমার কন্টেন্টস এর মাঝখানে, তাহলে আমাকে বলো, তাহলে আমি আরো বেশি কুইজ বাড়িয়ে দিব, যদিও আমি সম্পূর্ণ রূপে চেষ্টা করছি যে কুইজ বাড়ানো। আচ্ছা, আলিফা খুব সুন্দর করে বলেছে যে আমার নাম আলিফা, আমি নাসিরাবাদ করুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি, আমি এত খুশি লাগছে বলে বুঝাতে পারবো না। আচ্ছা আলিফা, তুমি আমাদের নিয়মিত ছাত্রী, তোমাকেও ক্লাসে পেয়ে অনেক খুশি। তাহমিনা ইয়াসমিন বলছে নেম পুষ্পিতা ফাতেমা, নগর শিশু একাডেমি, জেলা ময়মনসিংহ থেকে। আচ্ছা, ময়মনসিংহ আমার আবার দাদা বাড়ি। আচ্ছা, মনি জেমিনার অ্যাকাউন্ট ইউজ করছে গৌরব, সে বলছে আই লিভ ইন ঢাকা, আই লাইক ইউর ক্লাস অ্যান্ড আই এনজয় ইউর ক্লাস, আই অলসো এনজয় ইউর প্রেজেন্স ইন মাই ক্লাস। আচ্ছা ঠিক আছে, সো আমরা ক্লাসটা শুরু করে দিই, অনেক পড়া, ঠিক আছে। সো প্রথমে আমাদের দরকার যে পানিটা কি জানা। আমি জানি তোমরা সবাই কম বেশি বুঝো যে পানি কি, কারণ পানি ছাড়া তো আর, পানির অপর নাম যেহেতু জীবন, তবুও আমি একটু বলি যে পানিকে সাধারণত আমরা পাঁচটা বৈশিষ্ট্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা কি, পানি হলো একটা অজৈব পদার্থ। কেন পানিকে অজৈব পদার্থ বলা হচ্ছে তোমরা আবার চিন্তা করে দেখো, আমি কিন্তু প্রথম দিন যেদিন ক্লাস নেওয়া শুরু করেছি ওই দিনই তোমাদেরকে জীব ও জড়র পার্থক্য করিয়েছি এবং সেখানে জৈব উপাদান নিয়ে কথা বলেছি। অজৈব মানে হচ্ছিল সে কোনো ধরনের জীব থেকে আসে না, যদি জৈব উপাদান হতো সেটাও জড় হতো, সেটা হয়তো জীব থেকে, সেটা অবশ্যই জীব থেকে আসতো, কিন্তু এটা অজৈব উপাদান মানে কোনো জীব থেকে পানির উৎপন্ন হয় না। এটা হচ্ছে হলো স্বচ্ছ এবং স্বাধীন, আমরা যখন পরিষ্কার বিশুদ্ধ পানি খাই আমরা দেখতে পাই, সাধারণতই পুকুরের পানি, নদীর পানি বাদ দাও, ড্রেনের পানি বাদ দাও, এমনি আমাদের পানি সাধারণত স্বচ্ছ এবং স্বাধীন হয়, গন্ধহীনও হয় এবং প্রায় বর্ণহীন তরল পদার্থ, ঠিক আছে। তাহলে আমরা পানিকে পাঁচটা বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, যা যা আমরা স্ক্রিনে ইনফোগ্রাফি দেখতে পাচ্ছি, যে পানি হবে অজৈব পদার্থ, সেটা তরল পদার্থ, স্বাধীন, গন্ধহীন এবং অবশ্যই প্রায় বর্ণহীন, ঠিক আছে। সো আমরা বুঝতে পারলাম যে পানি কি, আসলে আমি আশা করি এটা সবাই আমরা বুঝি, তবুও একটু অধ্যায়ের প্রয়োজনীয়তা সুবিধার্থে আমি পানি কি সেটা একটু বলে নিলাম। আচ্ছা, পরে পানির প্রাকৃতিক উৎস এবং মানব সৃষ্ট উৎস। তো তোমরা যদি স্ক্রিনে ছবির মধ্যে তাকাও, দেখছো যে একটা তোমাদের মতো বয়সী বাচ্চা, বেশ পরিশ্রমী বাচ্চা, একটা নলকূপে চাপ দিচ্ছে, যা থেকে ভূগর্ভে যে পানি আছে সেটা উঠে আসছে এবং তার কলসিটা ভরে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মানুষের তৈরি একটি উৎস। সো মানুষের তৈরি উৎসগুলোর মধ্যে কি আছে, দিঘি, পুকুর, কূপ, নলকূপ। এটা হচ্ছে হলো নলকূপের ছবি। কূপ আই গেস তোমরা দেখেছো, ওটা হচ্ছে হলো আমি বলি সিলিন্ডার আকৃতির, ওটা হয়, ওটাও হচ্ছে হলো তোমার ভূপৃষ্ঠের তলদেশ থেকে পানিটা উঠিয়ে নিয়ে আসে। তো এখানে আমি একটা জিনিস বলেছি যে দিঘি আর পুকুরের পার্থক্য কি, দুইটাই মানব সৃষ্ট, বাট দিঘি হচ্ছে আকৃতির দিক থেকে বড় হয় এবং আকৃতির দিক থেকে দিঘি বড় হওয়ার কারণে এর পানিটাও একটু বেশি স্বচ্ছ হয়। কারণ দেখো, অল্প জায়গার মধ্যে যখন পানি থাকে সেটা যদি আমি তার মধ্যে একটু ময়লা ফেলি, সে পুরো পানিটাই কিন্তু ময়লা হয়ে যায়। বাট একটু বেশি জায়গার মধ্যে যদি পানি থাকে তার মধ্যে যদি সেম পরিমাণই ময়লা ফেলি, সেটা কিন্তু সেম পরিমাণই মানে তোমার অপরিচ্ছন্ন দেখায় না। তাই আমি বলেছি এটা একটু বোঝার জন্য যে দিঘি মানব সৃষ্ট, পুকুরও মানব সৃষ্ট, বা দিঘির বৈশিষ্ট্য বা পার্থক্য হচ্ছে পুকুর থেকে যেটা আকারে একটু বড় এবং এর পানিও তুলনামূলক যেহেতু আকারে বড় তাই একটু স্বচ্ছ হয়, ঠিক আছে। আর আমরা বাম পাশে দেখছি পানির প্রাকৃতিক উৎস, ওই যে পাখিরা উঠছে, জাহাজ দেখছি, সমুদ্রের ঢেউ হচ্ছে আশ্রে পড়ছে উপকূলে, এটা হচ্ছে সমুদ্র, যেটা মানব সৃষ্ট নয়। সো পানির প্রাকৃতিক উৎসগুলোর মধ্যে আমরা বলছি বৃষ্টি, নদী, সমুদ্র। আচ্ছা, প্রাকৃতিক যে উৎসগুলো থাকে যেহেতু এগুলো মানব সৃষ্ট নয়, সো তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো কিভাবে সৃষ্টি হয়। তো এর একটা সহজ কারণ হচ্ছে হলো মূলত ভৌগোলিক পরিবর্তনের কারণেই এই যে আমাদের পানির প্রাকৃতিক উৎসগুলো সেগুলো তৈরি হয়। অর্থাৎ আমি বলতে পারি যে আমাদের যে ভূপৃষ্ঠ আছে এই ভূপৃষ্ঠের কোনো অংশ যদি নিচে নেমে যায় তখন দেখা যেতে পারে যে বৃষ্টির পানি জমে জমে সেখানে হচ্ছে একটা পানির উৎস তৈরি হয়েছে। একটু যদি চিন্তা করে দেখো এখানে কিন্তু কোনো মানুষের হাত নেই এই জিনিসটাতে। সো অনেকটা এভাবে নানা রকমের ভৌগোলিক মানে আমাদের ভূপৃষ্ঠের যে পরিবর্তন, আমাদের আশেপাশে পরিবেশের যে প্রাকৃতিক পরিবর্তন হয় তার কারণে যদি পানির উৎসের কোনো সৃষ্টি হয় তাহলে সেটা হবে প্রাকৃতিক উৎস, ঠিক আছে। আচ্ছা, তো
আচ্ছা আনোয়ারা, একটা জিনিস আমি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম যে কুইজ বেশি দেওয়া দরকার নাকি, তো আনোয়ারা বলছে যে স্যার বেশি বেশি কুইজ দিন প্রতিদিন। ইনশাল্লাহ আমি সেটাই চেষ্টা করছি, প্রতিদিন বেশি বেশি কুইজ দেওয়ার জন্য। ওকে, সো আমরা এখন বুঝলাম যে পানি প্রাকৃতিক উৎস এবং মানব সৃষ্ট উৎস কি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উদ্ভিদ ও পানির প্রাণীর জন্য যে পানির প্রয়োজন সেটা নিয়ে পড়বো, এটা হচ্ছে অনুচ্ছেদ একেরই অংশ। তো দেখো তোমরা একটু ছকটা দেখো, আমি যেভাবে বলবো সেভাবে মানে করা লাগবে না, যা শুনলেই হবে। এখন তো এখানে আমাদের বই থেকেই নেওয়া, বইয়ের মধ্যে একটা ছক দিয়েছে, ছকের মধ্যে কি বলেছে যে তোমার এই ছকের যে বাম পাশের কলামটা আছে, ঠিক আছে, এই যে বাম পাশের কলাম এখানে উদ্ভিদ আর প্রাণী লেখা, আর ডান পাশের কলাম কিভাবে ব্যবহার করে। তো এই কলামটার ভিতরে যে রোটা আছে, এই যে হরাইজন্টাল মাটির সাথে সমতল রোটা আছে, এটা ফিল আপ করতে হবে কিভাবে, উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে। কিন্তু উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে সেটা যখন আমরা উত্তর করব এই ছকটা পূরণ করার জন্য, তখন আমাদের মাথায় থাকতে হবে যে উদ্ভিদ কিভাবে পানি সংগ্রহীকৃত করে এবং সেটা তাদের দেহে উপস্থিত থেকে সে কিভাবে ব্যবহার করে, সেই জিনিসটা উত্তর করতে হবে। পানি প্রাণীর ক্ষেত্রেও সেম, কিভাবে সে সংগৃহীত করে এবং দেহে উপস্থিত থেকে ব্যবহার করে সেটা হচ্ছে লিখতে হবে। আমি বুঝতে পারছি যে হয়তো তোমরা আমার কথা বুঝতে পারতেছো না যে কেন আমি উপরে কথাটা লিখলাম যে সংগৃহীত এবং দেহে উপস্থিত। বাবুরা বিষয়টা যেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদই কিন্তু তার নিজের বেঁচে থাকার প্রয়োজনে পানি সংগ্রহ করে নানাভাবে, ঠিক আছে, এবং সেই পানি কিন্তু তার দেহের অভ্যন্তরে যাওয়ার পর সেটাতে তার হাত থাকে না, কিন্তু জৈবিক প্রক্রিয়াতেই তার দেহের ভিতরই কিন্তু সেই পানি নানা কার্য সম্পাদন করে থাকে। এবং সেই দুইটাই, অর্থাৎ পানি সংগ্রহ করা থেকে শুরু করে দেহের ভিতরে গিয়ে নানা জৈবিক কাজ সম্পাদনে পানির যে ভূমিকা, সেগুলাই হচ্ছে হলো এই দুইটা ছক পূরণে সাহায্য করবে। ঠিক আছে, তো দেখো নিচে হচ্ছে হলো এই ছেলে বাবুটা, ওর নামটা আমি হঠাৎ করে ভুলে গেছি, একটা ছিল জুই দীপু, রাইট, দীপু। এখানে দীপু যেটা বলছে সেটা হচ্ছে হলো যে প্রাণী পানি পান করে কিন্তু উদ্ভিদ পানি পান করে না, তাহলে উদ্ভিদ কিভাবে পানি ব্যবহার করে। খুবই চমৎকার একটি প্রশ্ন যেটা নিয়ে আমরা উত্তর করতে আসবো। ডান পাশে জুই বলছে, তোমার কি মনে আছে প্রাণী শুধু পানি পান করার জন্য নয়, অন্যান্য কাজেও পানি প্রাণী পানি ব্যবহার করে। রাইট, প্রাণী শুধু পানি পান করার জন্য নয়, অন্যান্য কাজে ব্যবহার করে। তো আমরা একটু চিন্তা করে দেখি তো যে আমরা একটু দীপুর উত্তরটা চিন্তা করি যে প্রাণী পানি পান করে কিন্তু উদ্ভিদ তো পানি পান করে না। রাইট, তুমি তো উদ্ভিদকে দেখো না যে এরকম করে ঢকঢক করে পানি গিলছে, তাই না? তাহলে উদ্ভিদ কি করে বা উদ্ভিদ কিভাবে পানি গ্রহণ করে? সহজ উত্তরটা হচ্ছে যে উদ্ভিদ হচ্ছে হলো তার মূলের সাহায্যে মাটির নিচ থেকে পানি সংগ্রহ করে নেয়। কিভাবে করে এটা একটা সংক্ষিপ্ত বর্ণনায় আমি আসছি, খুব সুন্দর করে ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো আমরা এতটুকু খালি জেনে রাখি যে উদ্ভিদ প্রাণীর মতো পানি পান না করলে উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে এবং অন্যান্য কিছু কাজের জন্য তার মূলের সাহায্যে মাটির গভীর থেকে বা মাটির নিচ থেকে সে হচ্ছে হলো পানি সংগ্রহ করে। আচ্ছা, তো জাহাঙ্গীর বলছে সরি আই এম লেট, সমীর বলছে সরি আই এম লেট, লেট হয়েছে, এটাতে সরি বলার কিছু নেই, ক্লাসে রেকর্ড থাকবে। সো এখন ক্লাসে 13 মিনিট হয়ে গেছে, আর এই 13টা মিনিট তুমি পরে ক্লাসটা শেষ হলে দেখে নিও, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আচ্ছা, জুয়ের যে প্রশ্নটা ছিল যে তোমার কি মনে আছে প্রাণী শুধু পান করার জন্যই পানি পান করে না, বরং এর সাথে আরো নানা কাজে ব্যবহার করে, সেটা কি? কৃষি কাজে ব্যবহার করতে পারে, একটা ছোট উত্তর দিয়ে দিলাম। খাদ্য উৎপাদনের জন্য প্রাণী, কারণ কি, কৃষি জমিতে ফসল ফলানোর জন্য পানি কি লাগে না? তো এরকম প্রাণী আরো কাজে পানির ব্যবহার করে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আস্তে আস্তে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন খুব গুরুত্বপূর্ণ স্লাইড, বই থেকে আমি স্লাইডটা উঠিয়ে দিয়েছি, তো তোমরা আমি কি করছি সেটা ভালো করে দেখো। আগে আমরা চিত্রটাকে বুঝবো, চিত্রটাকে বুঝলে লেখাটা আমাদের মুখস্থ করা লাগে না, লেখাটা এমনি আমাদের মাথায় ঢুকে যায়। চিত্রটা কি? আমরা দেখছি যে একটা ছোট্ট গাছ, তার উপর সূর্যালোক পড়ছে, ঠিক আছে, এবং কার্বন ডাইঅক্সাইডটা অ্যারো দিয়ে গাছের দিকে দেখানো, তার মানে কি এই গাছটা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে। আবার এখান দিয়ে যে অক্সিজেনটা বাইরের দিকে দেখানো, তার মানে গাছটা অক্সিজেন ছাড়ে। তো গাছটা কখন অক্সিজেন ছাড়ে সেখানে আমি আসছি, তার আগে একটু নিচের দিকে যাই। নিচের দিকে, মাটির নিচের দিকে গাছের মূল বিস্তার লাভ করেছে, এবং এখানে আমি দেখছি লেখা আছে পানি এবং খনিজ পদার্থ। সো গাছ তার মূলের সাহায্যে মাটির নিচ থেকে পানি এবং খনিজ পদার্থ সংগ্রহ করে, পাশাপাশি গাছ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে এবং সূর্যালোকের উপস্থিতিতে তার খাদ্য তৈরি করে। এই যে খাদ্যটা তৈরি করলো, এই খাদ্য তৈরির পাশাপাশি সে
বায়ুতে অক্সিজেন নিঃসরণ করে, যে অক্সিজেন আমরা মানুষরা অন্যান্য প্রাণীরা গ্রহণ করে বেঁচে থাকি। ঠিক আছে, তার মানে এই চিত্রটা দেখে আসলে আমরা খাদ্য তৈরির সময় উদ্ভিদ কিভাবে পানির ব্যবহার পানি গ্রহণ করে সেটাও আমরা একটু জেনে নিলাম। আবার উদ্ভিদের খাদ্য তৈরির জন্য কি কি উপাদানের প্রয়োজন, অর্থাৎ কি কি অজৈব উপাদানের বা জড় উপাদানের প্রয়োজন সেটাও আমরা জেনে নিলাম। এবার বাম পাশের কথাটা একটু আমরা পড়ি। ঠিক আছে, তো বাম পাশে কি লেখেছে আমরা একটু যদি বাবুরা খেয়াল করি, তাহলে এখানে লেখেছে যে উদ্ভিদ বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন অবশ্যই। উদ্ভিদের দেহে প্রায় 90% পানি, তাহলে দেখো মাত্র 10% ছাড়া বাকি পুরাটাই উদ্ভিদ পানি। উদ্ভিদ খাদ্য তৈরিতেও পানি ব্যবহার করে, উইচ ইজ ট্রু। আমরা হচ্ছে হলো আমাদের যে চিত্রটা আছে এখানেই দেখেছি যে মাটির নিচে যে পানি থাকে সেটা উদ্ভিদ খাদ্য তৈরির কারণে, খাদ্য তৈরির জন্য ব্যবহার করে। মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ এবং বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানি প্রয়োজন, উইচ ইজ অলসো ট্রু। নিচের আমি খুব লাল বর্ডার করে লিখেছি যে অংশটা তোমাদের বইয়ে ব্যাখ্যা করা নেই, আমি সহজ ভাবে তোমাদেরকে ব্যাখ্যা করব। সেই অংশটা হচ্ছে যে পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। প্রচন্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল রাখতে সাহায্য করে। পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না এবং প্রচন্ড গরমে পানি উদ্ভিদের দেহ শীতল রাখতে সাহায্য করে। এই দুইটা পয়েন্ট নিয়ে এখন একটু আলোচনা করব। তোমরা খুবই মনোযোগ দিয়ে আমার কথা শুনো, কারণ এই দুইটা পয়েন্ট নিয়ে কখন আলোচনা হয় জানো? আমরা যখন ইন্টার লেভেলে উঠি, 9-10 হালকা পাতলা আলোচনা হয়, কিন্তু ইন্টার লেভেলে বেশি আলোচনা হয়, মানে যখন তোমরা ক্লাস 11-12 এ পড়ো। এখন ক্লাস 11-12 এর পড়া তো নিশ্চয়ই আমি তোমাদেরকে এখন বুঝাতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে একটু সহজ ভাবে বুঝাবো। ঠিক আছে, তাই তোমরা আমার কথাটা ভালো করে শুনবে। ঠিক আছে, আমার কথাটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো। যেই জিনিসটা হয় যে মনে করো বাহিরে অনেক রোদ পড়েছে, যেমন এই যে ছবিতে দেখছো না বাইরে সূর্যালোক, তো এতই রোদ পড়েছে যে উদ্ভিদ করে কি, তার শরীরটাকে শীতল রাখার জন্য সে বায়ুতে বাতাসে তার ভিতরে যে 90% পানি আছে সেই পানি থেকে, যে পানিটা সঞ্চিত আছে তা থেকে বাষ্পাকারে পানি পরিবেশে ছেড়ে দেয়, যার মাধ্যমে তার আশেপাশের যে পরিবেশ আছে সেটা যাতে একটু ঠান্ডা হয়ে আসে এবং সে নিজে একটু শীতল অনুভব করতে পারে। তাই বলা হচ্ছে যে প্রচন্ড গরমে উদ্ভিদের দেহ শীতল করতে পানি সাহায্য করে। কিভাবে? যখন অনেক গরম লাগে উদ্ভিদেরও, কারণ উদ্ভিদেরও কিন্তু অনুভূতি আছে, যেটা স্যার জগদীশ চন্দ্র বসু বলে গেছেন, প্রমাণ করে গেছেন। ঠিক আছে, সো উদ্ভিদ যখন তার প্রচন্ড গরম লাগে এই সূর্যালোকের কারণে, আশেপাশের পরিবেশের কারণে, তখন সে কি করে, তার পাতার সাহায্যে, মূলত তার পাতার সাহায্যে পরিবেশে পানিকে বাষ্প আকারে ছেড়ে দেয়। এটা প্রসেদন প্রক্রিয়া করে। প্রসেদন প্রক্রিয়া কি এখন কোনোই জানার দরকার নেই, শুধুমাত্র এতটুকু জেনে দাও যে উদ্ভিদ বাষ্প আকারে পানি পরিবেশে ছেড়ে দেয় যাতে তার আশপাশের পরিবেশটি একটু ঠান্ডা হয়ে আসে এবং সেও একটু ভালো অনুভব করে। তাই পানি যে শুধু উদ্ভিদের খাদ্য গ্রহণের প্রয়োজন তাই নয়, বরং উদ্ভিদের শরীরকে শীতল রাখতেও পানির প্রয়োজন। যখন শরীর শীতল রাখার প্রয়োজন তখন উদ্ভিদ পরিবেশে বাষ্পাকারে পানি ত্যাগ করে। খুব ভালো করে মনে রাখবে, এটা নিয়ে কিন্তু আমি প্রশ্ন করেছি পরে। ঠিক আছে, এতটুক তো বুঝলে। তো উদ্ভিদ যখন প্রচন্ড গরম লাগছে পরিবেশে বাষ্পাকারে পানি ছেড়ে দিল, তখন কি হচ্ছে, উদ্ভিদের নিজের তেষ্টা পাবে না, কারণ সে তো পরিবেশে তার প্রয়োজনীয় পানিটা ছেড়ে দিচ্ছে। সব উদ্ভিদের যখন পানির পিপাসা পায়, উদ্ভিদের তার ওভাবে মানুষের মতো পানির পিপাসা পায় না, কিন্তু আমি একটু তোমাদের বোঝানোর জন্য বলছি, এক ধরনের, এটাকে বলে চোষক, এক ধরনের চোষক টানে সৃষ্টি হয়। মানে আমরা যেমন স্ট্রতে চুষি না, যদি পানি থাকে সেই পানিটা গ্রহণ করার জন্য চুষি না, সেরকম একটা চোষক টানে সৃষ্টি হয়। উদ্ভিদ যখন তার শরীর থেকে পানিটা ছেড়ে দেয় বাষ্পাকারে, তখন কি হয়, সেই চোষক টানটার যে সিগন্যালটা সেটা চলে যায় উদ্ভিদের মূলের কাছে। মূল বুঝতে পারে যে হ্যাঁ, আমার উপরে যে দেহ আছে তার পানির প্রয়োজন। তখন মূলটা করে কি, ওই চোষক টানের ফলে স্ট্র এর মতো, স্ট্র দিয়ে যেরকম আমরা পানি খাই, উদ্ভিদ অনেকটা ওইভাবে মাটির নিচে যে পানির কণা থাকে, এগুলোকে সাধারণত পানির কৈশিক কণা বলে। কি কণা এখনই বোঝার দরকার নেই, ধরে নাও মাটির নিচে যে পানি থাকে সেটাকে সে টান দেওয়া শুরু করে। মানুষ যখন স্ট্র দিয়ে পানি টান দেয়, ওরকম দিয়ে টান দেওয়া শুরু করে। টান দিয়ে যখন পানিটা তার ভিতরে নেয়, তখন নানা রকম কার্যকলাপের পর জাইলেম নামে এক ধরনের ভেসেল থাকে, যার মাধ্যমে সেটা তার শরীরে পাতায় পাতায় শাখা প্রশাখায় পানিটা পৌঁছে দেয়, খাদ্য তৈরি করার জন্য এবং শরীর শীতল রাখার জন্য, যে বাষ্পাকারে পানি ত্যাগ করতে হবে তার জন্য। এত কিছু বুঝতে না পারলে ছোট করে এতটুকু বুঝে নাও যে আশেপাশে তার পরিবেশ অনেক গরম রাখছে, তখন গাছ বাষ্পাকারে পানি ত্যাগ করে
তখন যখন পানিটা ত্যাগ করছে, তখন তার ভিতরে পানির অভাব দেখা দিচ্ছে, যার ফলে একটা চোষক টানের সৃষ্টি হয়, যার কারণে সেই যে নিচে মাটির মূল আছে, সে মূলের মাধ্যমে মাটির নিচ থেকে পানিটাকে সংগ্রহ করে নেয়, গ্রহণ করে নেয়। এবং উদ্ভিদের ভিতরে কিছু টিস্যু আছে, কোষ আছে, যারা হচ্ছে হলো এই পানিটাকে উদ্ভিদের সারা দেহের সারা অংশে পৌঁছে দিতে সহায়তা করে। আশা করি আমি সহজ ভাষায় তোমাদেরকে বুঝাতে পেরেছি। এতটুকু মনে রাখো, এই বিষয়টা অনেক বৃহৎ, তোমরা আস্তে আস্তে করে জানবে, বাট আপাতত এতটুকু জানার প্রয়োজন ছিল না, কিন্তু তবুও আমি একটু তোমাদেরকে বললাম, কারণ আমি চাই না যে তোমরা কোনো কিছু মুখস্থ করো, কিন্তু তোমরা যাতে সব বুঝে বুঝে পড়ো, এতে করে তোমাদের আগ্রহ বাড়বে ইনশাল্লাহ। তো আমরা বুঝলাম যে আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে বাবুর? আমি আশা করি আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, তো নেক্সট আমি যে স্লাইডে চলে যাচ্ছি সেটা হচ্ছে হলো উদ্ভিদ ও প্রাণীর জন্য যে পানি, সেটার মধ্যে এতক্ষণ তো আমরা উদ্ভিদের যে পানির প্রয়োজন তা নিয়ে বললাম, এবার আমরা প্রাণীর যে পানির প্রয়োজন সেটা নিয়ে বলবো। সো এখানে লিখেছে যে বেঁচে থাকার জন্য প্রাণীদেরও পানির প্রয়োজন, রাইট? মানব দেহের 60-70% পানি। আমরা একটু আগে জানতে পেরেছি যে উদ্ভিদের দেহে প্রায় 90% পানি, আর মানব দেহের প্রায় 60-70% পানি, ঠিক আছে? পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে। ভালো করে এই লাইনগুলো মনে রাখবে। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন আমাদের ভিতরে অবস্থিত পানি, দেহের ভিতরে অবস্থিত পানি সে খাদ্য পরিপাকে সাহায্য করে। খাদ্য পরিপাক কি সেটা নিয়েও আমি বামে আলোচনা করেছি। খাদ্য পরিপাকটা কি? খাদ্য পাচন বা পরিপাক বা হজম একটি শারীরিক প্রক্রিয়া, যার মাধ্যমে খাদ্যকে প্রথমে ছোট ছোট টুকরা করে, তারপর পর্যায়ক্রমে বিভিন্ন জৈব অনুঘটক দ্বারা বিগলিত করে দেহে আত্তীকরণের উপযোগী করা হয়, আর এর মাধ্যমে শরীরের নানা অংশে শক্তি সঞ্চারিত হয়। হতে পারে আমার কথাটা খুব কঠিন লাগছে, তা আমি তোমাদেরকে একটু, আচ্ছা সামির বলছে সাউন্ডের সমস্যা, ওয়েট আমি একটু দেখি যে সাউন্ডের সমস্যাটা অন্যদেরও হচ্ছে নাকি। যদি সাউন্ডের সমস্যা হয়, আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে সাউন্ডের সমস্যা নেই, তবুও তোমাদের যদি হয় তাহলে আমি একটু সিস্টেমটা চেঞ্জ করব। স্লাইড ক্লিয়ার না, সাউন্ডের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়েট করি, ওয়েট, দেখা যাক কি করা যায়, একটু দেখি। আগে বলো যে আমার সাউন্ডটা ক্লিয়ার নাকি। ফার্স্ট অফ অল আমার সাউন্ডটা ক্লিয়ার করা দরকার। যদি আমার সাউন্ডটা ক্লিয়ার হয়, আচ্ছা সাউন্ড যদি আমার ক্লিয়ার হয় দেন আমি স্লাইড এর দিকে আসবো। আচ্ছা আহনাফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আহনাফ বলছে সাউন্ড ক্লিয়ার, আবার মাসুমা স্বপন বলছে ক্লিয়ার না। আচ্ছা সামির বলছে ঠিক আছে এখন ওকে, আচ্ছা মাসুমা বলছে ক্লিয়ার, ধন্যবাদ। তো আমাকে একটু বলেন যে আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে ঠিক মতো, স্লাইডটা যেটা আমার স্ক্রিনে শো করছে, যদি ওটাও দেখা যায় তাহলে আমি পড়াটা ইনশাল্লাহ কন্টিনিউ করব। সাউন্ড ইজ ক্লিয়ার, অল ক্লিয়ার আহনাফ বলছে। আচ্ছা ঠিক আছে, ফাবিহাও বলছে ক্লিয়ার, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা একটু টেকনিক্যাল ডিফিকাল্টিজ ইদানিং ফেস করছি, তা আমরা মানে খুবই দুঃখিত, আমরা চেষ্টা করছি জিনিসগুলোকে ঠিক করার। ওকে, সবাইকে ধন্যবাদ, তোমরা ক্লিয়ার বলেছে, হেল্প করেছে, দ্রুত রেসপন্স করেছে, অনেক ধন্যবাদ। আচ্ছা সো আমি যেই জিনিসটা বলছিলাম যে উদ্ভিদেরও তো যেমন পানির প্রয়োজন, প্রাণীরও কিন্তু পানির প্রয়োজন হয়। তো সেটা নিয়ে আমি বলছিলাম যে মানব দেহে উদ্ভিদের যেরকম দেহে নানা রকমের উদ্ভিদের দেহে হচ্ছে হলো পানির পরিমাণ 90%, আবার মানব দেহে পানির পরিমাণ হচ্ছে হলো 60-70%, ঠিক আছে? তো এখন যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে পারছি চাচ্ছি সেটা হচ্ছে হলো যে মানুষের শরীরে, মানে মানুষ হচ্ছে পানি গ্রহণ করলো, পানি গ্রহণ করার পর তার ভিতরে তো পানি অবস্থান করছে, এখন এই পানিটা মানুষকে খাদ্য পরিপাকে সাহায্য করে। পরিপাক কি সেই জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করছিলাম। এখানে একটা কঠিন সংজ্ঞা দিয়েছি যেটাকে আমি সহজ করে পরে বলবো, আগে সংজ্ঞাটা বলে নিই আবার, যে খাদ্য পাচন পরিপাক, মানে পাচন হচ্ছে পরিপাকের আরেকটা নাম, পরিপাকের আরেকটা নাম হচ্ছে হজম প্রক্রিয়া। এটা হচ্ছে হলো যার মাধ্যমে খাদ্যকে ছোট ছোট টুকরা করে, তারপর পর্যায়ক্রমে বিভিন্ন জৈব অনুঘটক দ্বারা বিগলিত করে দেহে আত্তীকরণের উপযোগী করা হয়, আর এর মাধ্যমে শরীরের নানা অংশে শক্তি সঞ্চারিত হয়। তো তোমাদের কাছে জিনিসটা অনেক কঠিন মনে হতে পারে শুনে, তো আমি জিনিসটাকে সহজ করে বলি। এখানে সহজ কথায় পরিপাক করা বলছে, তুমি যখন কোনো একটা খাদ্য গ্রহণ করছো, হতেই পারে যে খাদ্যটা লিকুইড না, মানে তরল না, খাদ্যটা সলিড বা একটু শক্ত ধরনের হতে পারে, রাইট? তো সেই খাদ্যটা যখন তুমি গ্রহণ করছো, তোমার শরীরের
সে খাদ্যটাকে গ্রহণ করার জন্য সে এত সলিড খাওয়া গ্রহণ করতে পারে না, তখন যে পানি আছে না, একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যখন পানির মধ্যে কোনো একটা জিনিস, যদি পানির মধ্যে বিস্কিট চুবানো হয় তাহলে কি হয়, বিস্কিটটা নরম হয়ে যায় না? এক্স্যাক্টলি পরিপাকটা একটু ওরকমই, যে যখন আমাদের দেহে খাওয়া গুলা যায়, দেহের ভিতরে তো পানি অবস্থান করে, সেই সে খাওয়া গুলাকে নরম করে ছোট ছোট এমন টুকরাতে পরিণত করে যে যেটা আমাদের শরীরে গ্রহণের জন্য ইজি হয়। তারপর এই যে এখানে লিখেছি না, বিভিন্ন জৈব অনুঘটক দ্বারা বিগলিত করে, জৈব অনুঘটক বলতে এমনই একটা বিষয় ধরে নাও যে সহজ কথায় বোঝা যাচ্ছে যেই জিনিসটা কোনো একটা প্রক্রিয়াকে দ্রুততর করে। যেমন আমি বলি একটা সুন্দর হাস্যকর উদাহরণ দিই, মনে করো তুমি তুমি হচ্ছে হলো দৌড়াচ্ছ, ঠিক আছে? তো তুমি দৌড়াচ্ছ, হঠাৎ করে তোমার পিছন থেকে একটা কুকুর এসে তোমাকে ধাওয়া করা শুরু করলো। তো কুকুরটা ধাওয়া করার আগে তোমার যে দৌড়ের গতি ছিল সেই গতিটা কি কুকুরটা যখন ধাওয়া করা শুরু করবে সেম থাকবে? না, যখন কুকুরটা ধাওয়া করবে তুমি প্রাণ বাঁচানোর জন্য জোরে আরো বেশি দৌড় দিবে। আর এটাই হচ্ছে হলো অনুঘটক, কুকুরটা হচ্ছে হলো সেই জৈব সেই অনুঘটক যা তোমাকে জোরে দৌড়াতে সাহায্য করে। তো এখানে যেটা বলা হচ্ছে যে পানির পাশাপাশি আমাদের দেহের ভিতর আরো কিছু উপাদান থাকে যেটা খাদ্যকে আমাদের গ্রহণ উপযোগী বেশি তাড়াতাড়ি যাতে হয় সেটার ব্যবস্থা করে দেয়। তো এটাই ছিল হচ্ছে হলো খাদ্য পরিপাকে পানির সহায়ক ভূমিকা পালন করা, অর্থাৎ আমরা যে খাদ্যটা গ্রহণ করছি সেটাকে এমন ভাবে মানে ছোট করে সুন্দর করে নিয়ে আসা যাতে আমাদের শরীর গ্রহণ করতে পারে। আর শরীর যখন খাদ্যটাকে গ্রহণ করতে পারে তার নিজের মতো করে, তার মাধ্যমে আমাদের শরীরে শক্তি উৎপাদন হয়, আর যার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো তারপর আমি যে লাইনটা পড়ছিলাম যে পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনেও পানি প্রয়োজনীয় ভূমিকা পালন করে। সত্যি এই বিষয়গুলো এখনই তোমাদের বুঝার দরকার নেই, যখন আস্তে আস্তে বড় হবে বুঝবে। জাস্ট বুঝে নাও যে উদ্ভিদের মতো পানিরও প্রাণীর ভিতরেও দেহে নানা রকমের কোষ এবং টিস্যু আছে যাদের মধ্যে পানি অবস্থান করে, যারা দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পৌঁছে দিতে সহায়তা করে, ঠিক আছে? পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে। এই জিনিসটা কিভাবে হয় দেখো, আমি বাম পাশে ব্যাখ্যা করেছি যে নানা কারণে যখন আমাদের দেহের তাপমাত্রা স্বাভাবিক থেকে বাড়া শুরু করে, মনে করো বাইরে অনেক বেশি তাপমাত্রা বা আমি পরিশ্রম করেছি, আমি দৌড়েছি, তখন আমাদের দেহ থেকে ঘাম বের হয় যেটা আমাদের দেহকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে সাহায্য করে। এই ঘামের মধ্যে অনেক উপাদান আছে, তার মধ্যে মূল এবং অধিক পরিমাণে থাকা উপাদানটি হলো পানি। আর এইভাবেই দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে পানি সহায়তা করে। তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছো যে পানি কিভাবে? আমি তো একটু আগে জেনেছি যে উদ্ভিদ বাষ্পাকারে পানি ত্যাগ করে নিজের শরীরকে ঠান্ডা রাখার জন্য, ঠিক অনেকটা সেম ভাবেই প্রাণীও তার শরীরকে ঠান্ডা রাখার জন্য যে কাজটা করে সেটা হচ্ছে ঘাম ত্যাগ করে। এবং এই ঘামের মধ্যে মানে অনেকগুলো উপাদানের মধ্যে অধিক পরিমাণে যে উপাদানটা থাকে সেটা হচ্ছে হলো পানি। তাই এভাবে পানি হচ্ছে হলো আমাদের শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। তাহলে আমি যদি একটু এখন আলোচনাটা একটু আমাদের মানে সামারাইজ করে যে উদ্ভিদ এবং প্রাণীর জন্য পানির উপকারিতাটা কি, কেন গ্রহণ করা দরকার, সেটা হলে হবে। উদ্ভিদের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে উদ্ভিদের দেহে 90% পানি, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের মাথায় রাখা দরকার। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে ক্লাস কখন স্টার্ট হয়েছে, সেলিনা নামে একজন, আমাদের ক্লাসটা স্টার্ট হয়েছে 6টার দিকে, ঠিক আছে? তো উদ্ভিদের খাদ্য তৈরি করতে অবশ্যই পানির দরকার, মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে দরকার, দেহ শীতল রাখতে পানির দরকার, আবার দেহের নানা অংশে পুষ্টি উপাদান পৌঁছে দিতেও উদ্ভিদের পানির দরকার হয়, ঠিক আছে? এখন আমি যখন প্রাণীর জন্য পানির কেন দরকার অনেকটা দেখবো, সেম কারণে প্রাণীর জন্য পানির দরকার, সেটা কি? খাদ্য পরিপাকে সাহায্য করে পানিকে প্রাণী সরি প্রাণীকে পানি তো কেন কিভাবে খাদ্য পরিপাকে পানি প্রাণীকে সাহায্য করে সেই জিনিসটা নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করেছি। দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে কিভাবে পানি সাহায্য করে ঘাম ত্যাগ করে সেটাও আমরা আলোচনা করেছি। নানা রকম টিস্যুর মাধ্যমে দেহে পুষ্টি উপাদান শোষণ করতে এবং পুষ্টি উপাদান দেহের নানা অংশে পাঠিয়ে দিতে পানি যে প্রাণীকে সাহায্য করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি, এবং বড় করে আলোচনা করব কখন, যখন আমরা আর একটু উপরে ক্লাসে আসবো। কারণ সকল বিষয় এখন আমরা
গ্রহণ করতে গেলে আসলে গ্রহণ করতে পারবো না, আস্তে আস্তে গ্রহণ করবো। যা যা তোমাদের গ্রহণ করা সম্ভব বলে আমার মনে হয়েছে সেগুলো আমি ছোট করে সুন্দর করে তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তাহলে আশা করি আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম যে উদ্ভিদ এবং প্রাণীর জন্য পানি কতটা বেশি প্রয়োজনীয় এবং কি কি কাজে উদ্ভিদ এবং প্রাণী পানি ব্যবহার করে। তো এখন আমরা যে বিষয়টাতে আসবো, আমাদের সেই কাঙ্ক্ষিত সেগমেন্ট, দেখি তুমি কেমন শিখলে। আগেই তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তাহলে তারপর অ্যান্সার করবে। আমরা প্রথমে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করবো। প্রথম প্রশ্নটা কি, উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য পুষ্টি উপাদান কোথা থেকে সংগ্রহ করে? প্রশ্নটা আবার ভালো করে শুনে, একটু টেকনিক্যাল প্রশ্ন। উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য পুষ্টি উপাদান কোথা থেকে সংগ্রহ করে? তোমরা যদি এতক্ষণ আমার পড়াটা শুনে থাকো, আমি যে চিত্রের মাধ্যমে পড়াটাকে ব্যাখ্যা করেছি তা দেখে থাকো এবং শুনে থাকো, তাহলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই বুঝবে উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য পুষ্টি উপাদান কোথা থেকে সংগ্রহ করে। প্রশ্নটির উত্তর ঝটপট দিয়ে দাও, এটা একটি বাক্যের একটি শব্দের মাধ্যমে আসলে উত্তরটা দেওয়া সম্ভব। দেখি তোমরা বলে ফেলো যে উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য পুষ্টি উপাদান কোথা থেকে সংগ্রহ করে। আচ্ছা, সমীর বলছে সূর্য থেকে। উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য পুষ্টি উপাদান সূর্য থেকে। আচ্ছা, এসিবি আপু বলছে পানি থেকে, একের উত্তর। আচ্ছা ঠিক আছে, আমি আরো একটু অ্যান্সার নেই যে উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য পুষ্টি উপাদান কোথা থেকে সংগ্রহ করে। হাবিবুর রহমান বলছে সূর্য থেকে। আচ্ছা, অনেক দুইজন সূর্য বলছে, একজন পানি বলেছে, আরেকজন বলছে নীলুফার ইয়াসমিনের অ্যাকাউন্ট যে ব্যবহার করছে সে বলছে সূর্য থেকে। সিবি আপু বলছে সূর্য থেকে, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য পুষ্টি উপাদান সংগ্রহ করে সূর্য থেকে। আচ্ছা ঠিক আছে, দেখি তোমরা কতটুকু রায়। ফাবিয়া বলছে উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য পুষ্টি উপাদান মাটি থেকে সংগ্রহ করে। আচ্ছা, ফাবিয়া খুব সুন্দর করে একটা উত্তর দিল যে উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য পুষ্টি উপাদান মাটি থেকে সংগ্রহ করে। ফিরোজ বলছে ওয়াটার, মনি বলছে পানি, আনোয়ারা বলছে স্যার আমারটা হয়েছে। আনোয়ারা তুমি কোন উত্তরটা দিয়েছিলে? আনোয়ারে দেশে এক সান দুই পানি। আচ্ছা, আমি তো এক নিয়ে কথা বলছি, এখনো দুয়ে যায়নি, এক হচ্ছে সান বলছো। আচ্ছা, ফাবিহা বলছে পানি থেকে। আচ্ছা, এসিবি আপু এখন উত্তর পরিবর্তন করছে, বলছে পানি থেকে। ঠিক আছে, দেখি আমরা এই উত্তরটা দেখার আগে আমি সেকেন্ড কোয়েশ্চেনটাও বলে নিই, কারণ দুইটার উত্তর স্ক্রিনে একসাথে দেখা যাবে, আমার একটু যান্ত্রিক ত্রুটির কারণে। তাই আমি সেকেন্ড প্রশ্নটা করে নিই যে প্রচন্ড গরমে উদ্ভিদ দেহ শীতল রাখতে কি করে, এটা নিয়ে আমি খুব সুন্দর করে আলোচনা করেছি, তাই এটার উত্তরও ঝটপট ভাবে বলে দাও। এসিবি আপু বলছে দুয়ের উপাদান পানি, সরি দুয়ের উত্তর পানি। আচ্ছা, রাজিয়া বলছে একের উত্তর সূর্য, পানি মাটি থেকে। হ্যাঁ, কোনোটা কোনোটা তো হবেই, বাট সবগুলো হয়তো উত্তর হবে না। তো দুয়ের উত্তরটা কি, আমি একের উত্তরগুলো মোটামুটি গ্রহণ করেছি, বেশিরভাগ মানুষই বলেছে যে একের উত্তর সূর্য থেকে, কেউ কেউ বলেছে পানি থেকে, কেউ কেউ বলেছে মাটি থেকে। মাটি থেকে বলার মধ্যে ছিল একজন যে খুব সুন্দর করে বলছে, সেটা হচ্ছে ফাবিহা। আচ্ছা, দুয়ের উত্তর, আমি দুয়ের উত্তর এখন চাচ্ছি যে প্রচন্ড গরমে উদ্ভিদ দেহ শীতল রাখতে কি করে। দুয়ের উত্তরে পানি বলছে, সামির বলছে পানি, ঠিক আছে, নীলুফার ইয়াসমিনের অ্যাকাউন্ট যে বাবুটা ব্যবহার করছে সে বলছে পানি। আচ্ছা, জাবেদ বলছে পানি, মনি জেমিনার অ্যাকাউন্ট যে ব্যবহার করছে সে বলছে পানি, ফিরোজ বলছে পানি। আচ্ছা, তোমাদের সকলের উত্তরই দেখি কতটুকু রাইট বা রং হয়েছে, যেহেতু আমরা অনেক দূর পড়াতে যাব, আমি আমার উত্তরটা শো করি, দেন আমি আমার উত্তরটা ব্যাখ্যা করব, তারপর তোমরা হয়তো বুঝতে পারবে যে কারা কারা ভুল করেছে, কারা কারা সঠিক হয়েছে। আচ্ছা, একের উত্তর আসলে হবে মাটি, ঠিক আছে, একের উত্তর হবে মাটি, আর দুয়ের উত্তর হবে পানি ত্যাগ করে। পানি ত্যাগ করার চেয়ে আরো সুন্দর করে বলা যায় যে বাষ্পাকারে পানি ত্যাগ করে। সো পানি ত্যাগ করে বললে হয় বা বাষ্পাকারে পানি ত্যাগ করে বললে বেশি ভালো হয়। সো দুয়ের উত্তর সবারই রাইট হয়েছে, আমি একের উত্তরটা সবার হয়তো রাইট হয়নি, তাই আমি হচ্ছে হলো তোমাদেরকে একটু একটু ব্যাখ্যা করে বলি। দেখো, উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য সূর্যের উপস্থিতি মাস্ট লাগবে, ইট ইজ ট্রু, বাট আমার প্রশ্নটা একটু পড়ে দেখো তোমরা। আমি বলেছি খাদ্য তৈরি করার জন্য পুষ্টি উপাদান কোথা থেকে সংগ্রহ করে, মানে হচ্ছে হলো আমি যদি তোমাকে বলি যে বাবা তুমি কিছু ফল সংগ্রহ করে নিয়ে আসো, তাহলে কি করবে তুমি, বাজারে যাবে বা গাছ থেকে ফল পারবে, মানে তুমি ফিজিক্যালি কিছু একটা করবে, রাইট? সূর্যের আলোটা তো তোমার কাছে বিকিরণের মাধ্যমে আসতেছে, বিকিরণ নিয়ে আমরা পরে আলোচনা করব,
কিন্তু যেটা বিষয় হচ্ছে, এখানে আমি আসলে বুঝেছি যে উদ্ভিদ নিজে একটা কিছু করছে, নিজে একটা স্টেপ নিচ্ছে যার মাধ্যমে সে পুষ্টি উপাদানটা সংগ্রহ করছে। উদ্ভিদ তার পুষ্টি উপাদান সংগ্রহ করার জন্য সে মাটির নিচে তার শাখা মূল বিস্তার করে, এবং এটা আমরা আমাদের যে আলোচনা, পড়াশোনার আলোচনা, সেটাতেও আমরা আলোচনা করেছি। যেহেতু তোমরা অনেকে আমার উত্তরের সাথে একমত হওনি প্রথমটার ক্ষেত্রে, তাই আমি ওই স্লাইডটাতে একটু ফিরে যাব তোমাদেরকে একটু রিক্যাপ করার জন্য যে আমার কথাটা ঠিক নাকি বেঠিক। দেখো এখানে আমি আলোচনা করেছি, পানি ছাড়া উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য উদ্ভিদের পানির প্রয়োজন, ঠিক আছে? এবং দেখো এই যে চিত্রে খনিজ পদার্থ দেওয়া আছে, এটা একটা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যেটা তার খাদ্য তৈরি করতে লাগে, বেঁচে থাকতে লাগে। তার মানে কি, উদ্ভিদ মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে, ঠিক আছে? তো সেকেন্ডটার উত্তরটা তোমরা অলরেডি বুঝেছো যে প্রচন্ড গরমে উদ্ভিদ কি করে, বাষ্পাকারে পানি ত্যাগ করে। পানি ত্যাগ করে বললেও হয়, কারণ বাষ্পের মধ্যে তো পানি থাকে, মানে জলীয় বাষ্প যেটা তার মধ্যে পানি থাকে। ওকে, নাও দিস ইজ লাইফ কুইজ টাইম। যেহেতু অনেক পড়া আছে আমি হচ্ছে হলো আর ইয়াতে যাব না। আহনাফ খুব সুন্দর করে উত্তর দিয়েছে, একের উত্তর মাটি, দুয়ের উত্তর পানি। ধন্যবাদ আহনাফ। রুমানুসরাও উত্তর দিয়েছে মাটি এবং পরে পানি ত্যাগ করে। মৃদুল দিয়েছে মাটি। তোমাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা এখন আমরা কুইজে এসে পড়েছি, ভালো করে শুনো। প্রচন্ড গরমে শরীরের তাপমাত্রা বজায় রাখতে তুমি কি করবে? 1 নম্বর অপশন, পুষ্টিকর খাবার খাবে। 2 নম্বর অপশন, বেশি পরিমাণ পানি খাবে, ভেজা কাপড় পরিধান করবে। 3 নম্বর অপশন এবং 4 নম্বর অপশন হচ্ছে কালো কাপড় পরিধান করবে। এই 4টা অপশনের মধ্যে ঝটপট করে উত্তর দিয়ে দাও যে কোনটা হচ্ছে হলো উত্তর হবে, যে প্রচন্ড গরমে আমার কি করা উচিত নিজের দেহের তাপমাত্রাটাকে মানে স্বাভাবিক ভাবে বজায় রাখতে। আচ্ছা, সো ফাবিহা বলছে উত্তর হবে 2, মনি জেমিনা বলছে উত্তর হবে 2। আমি আরো কয়েকটা উত্তর নিই, তারপর আমি বলবো যে আসল উত্তরটা কি। আহনাফ বলছে উত্তর হবে 2। আচ্ছা দেখি আর কয়েকজন উত্তর দাও। ইসিবি আপু বলছে হচ্ছে পানি খাবো। ফিরোজও বলছে 2, পানি খাবো। হ্যাঁ, তোমরা সবাই আল্লাহর রহমতে উত্তর সঠিকই দিয়েছো। উত্তর হচ্ছে বেশি বেশি পানি পান করবো। কেন দেখো, চিন্তা করে দেখো, অবশ্যই আমাদের পুষ্টিকর খাওয়া গ্রহণ করতে হবে। কেন, এটা আমাদের শরীরকে ভালো রাখবে, আমাদের শরীরের শক্তি জোগাবে। কিন্তু প্রশ্নটা করা হচ্ছে যে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার ক্ষেত্রে, চিন্তা করে দেখো আমরা একটু আগে আলোচনা করেছি শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য কি করে মানুষের দেহ, যে পানি সঞ্চিত থাকে সেটা ঘামের মাধ্যমে বেরিয়ে আসে এবং আমাদের শরীরকে শীতল রাখে। তার মানে আমরা যত বেশি পানি পান করব, আমাদের ভিতরে যে পানিটা সঞ্চিত থাকবে সেটা হচ্ছে হলো আমাদের শরীরকে যখন অতিরিক্ত গরম লাগবে তখন ঘাম আকারে বেরিয়ে গিয়ে আমাদের শরীরকে শীতল রাখতে সহায়তা করবে, ঠিক আছে? আচ্ছা, সেলিনা চম্পা বলেছে উত্তর 3, ভেজা কাপড় পরিধান করবে। ঠিক আছে, এক ক্ষেত্রে রাইট। তাহরিমা বন্যাহারি তুষি বলেছে যে উত্তর 3। আচ্ছা, এই প্রশ্নের জন্য রাইট না উত্তরটা, এই প্রশ্নের জন্য রাইট না, কারণ আমরা মানুষের জৈবিক প্রক্রিয়া পড়াশোনা করে জানতে পেরেছি যে যদি আমরা হচ্ছে বেশি বেশি পান করি সেটা ঘামের মাধ্যমে যখন বেরিয়ে যাবে আমাদের শরীরকে শীতল রাখতে সাহায্য করবে। আমরা যদি পানি পান না করি, দেহের ভিতর পানি না থাকে, তাহলে কিভাবে আবার হচ্ছে হলো হবে মানে কি বলবো, ঘাম বেরোবে কিভাবে, তাই না? ঘামের তো বেশিরভাগ উপাদানই পানি। তো দেখো তোমরা যদি কম পানি খাও কম ঘাম হবে শরীরে, এটা বাস্তবিক প্রমাণিত। আচ্ছা, সো একজন বলেছিল যে ভেজা কাপড় পরিধানের কথা। ভেজা কাপড় পরিধান করলে যে জিনিসটা হবে, তোমার অতিরিক্ত গরম শরীরে যখন ভেজা কাপড় পরবে সেটা তোমার উপকারের চেয়ে অপকার বেশি করবে। তোমার ওটা ঠান্ডা লেগে যেতে পারে এবং অসম্ভব অস্বস্তি লাগবে, এবং সেই ভেজা কাপড়টা শরীরে শুকানো মোটেই ভালো বিষয় না, এটা কোনোদিনই করা উচিত না, এটা কোনো স্বাস্থ্যকর কাজ না, ঠিক আছে? সো উত্তর 2 হবে, যে বেশি বেশি পানি খাবো আমরা যখন প্রচন্ড গরমে, যাতে আমাদের শরীরকে শীতল রাখতে পারি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নটা কি, নিচের কোনটি সঠিক নয়। আমি কিন্তু আগেও যত ক্লাস নিয়েছি তোমাদেরকে বলেছি যে আমি একটু ট্রিকি করে কোয়েশ্চেন করার চেষ্টা করি। সো তোমরা নিচের অপশন গুলো দেখো এবং দেখে চিন্তা করো কোনটা সঠিক নয়। তার মানে এর মধ্যে 3টা উত্তর থাকবে সঠিক, 1টা উত্তর থাকবে ভুল, সেই ভুল উত্তরটা তোমাদেরকে বের করে নিতে হবে। আচ্ছা, আহনাফ বলছে আজান দিচ্ছে, আমার এখানে এখন আজান দেয়নি, যদি আজান দেয় আমি সাথে সাথে নামাজের বিরতিতে চলে যাব। তো আমি প্রশ্নটা করে দেই যে নিচের কোনটি সঠিক নয়, অপশন গুলো কি ছিল। পানি মানুষের খাদ্য পরিপাকে সাহায্য করে। 2,
পানি দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে। 3, পানি দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে। 4, পানি দেহের ওজন বৃদ্ধি করে। তোমাদেরকে বলতে হবে যে এখানে কোন ইনফরমেশনটি সঠিক নয়। ঠিক আছে, তো ফাবিহা উত্তর দিয়েছে 4, রাজিয়া উত্তর দিয়েছে 4, সামির উত্তর দিয়েছে 4, আলিফা উত্তর দিয়েছে 4, মনি উত্তর দিয়েছে 4। হ্যাঁ, তোমরা খুবই ঝটপট উত্তর দিয়েছে, জাবেদ উত্তর দিচ্ছে 4, আহনাফ উত্তর দিচ্ছে 4, ফিরোজ উত্তর দিয়েছে 4, স্ক্রিনে সবারই উত্তর দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই আসলে সঠিক উত্তরই দিয়ে দিয়েছো, যেহেতু নামাজ যেতে হবে তাড়াতাড়ি আমি উত্তরটা বলে দিলাম যে হ্যাঁ উত্তরটা হচ্ছে হলো আসলে 4, পানি দেহের ওজন বৃদ্ধি করে। এই ইনফরমেশনটি সঠিক নয়। পানি যদি মানুষের দেহের ওজন বৃদ্ধি করতো তাহলে আসলে আজকে আমাদের ওজন অনেক বেশি থাকতো। এটা সাধারণ লজিক দিয়ে বোঝা যায় যে পানি আমাদের দেহের তাপমাত্রা বৃদ্ধি করে না। বাট এই প্রশ্ন থেকে আমরা যেটা বুঝতে পারছি, উপরের যে 3টে ইনফরমেশন ওগুলো রাইট। তার মানে কি, পানি মানুষের খাদ্য পরিপাকে সাহায্য করে, যেটা আমরা জেনেছি। আমরা যে খাদ্যটা গ্রহণ করি সেটাকে ছোট ছোট টুকরায় পরিণত করে, যাতে আমরা খাদ্যটা ভালো করে গ্রহণ করতে পারি দেহে। আবার সেই খাদ্যগুলাকে দেহের নানা অংশে পৌঁছে দিতে পানি সাহায্য করে। আবার পানি হচ্ছে হলো ঘামের মাধ্যমে, ঘাম ত্যাগ করে গরমের সময় আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা রাখতে সহায়তা করে। আবার পানি বিভিন্ন অংশে যে পুষ্টি উপাদান পরিবহন করে নিয়ে যায় দেহের মধ্যে, এটা আমরা বই থেকেও জেনেছি। তার মানে এই 3টি প্রশ্নই, যেখানে ইনফরমেশন যা দেওয়া আছে 3টাই সঠিক। ভুল কোনটা, যে পানি দেহের ওজন বৃদ্ধি করে, এটা সম্পূর্ণ একটি ভুল কথা। ঠিক আছে, তো আমি বারবারই বলছি যে তোমরা মনে রাখবে, যখনই এমন একটা প্রশ্ন আসবে যেখানে বলেছে যে নিচের কোনটি সঠিক নয়, তার মানে বোঝানো হচ্ছে নিচের মধ্যে 4টা অপশন থাকলে 3টাই রাইট হবে, একটা রং হবে। তো তোমাদের ধৈর্য ধরে একটা রং খুঁজে বের করা লাগবে। ঠিক আছে, তো এভাবে করে আমি একটু কোয়েশ্চেনের মধ্যে ভ্যারিয়েশন আনার চেষ্টা করি, যাতে তোমরা নিজেদেরকে প্রাথমিক সমাপনী পরীক্ষার জন্য আরো বেশি পারদর্শী করে নিতে পারো। এবং আমি সবসময় বলি যে টিচারদের উদ্দেশ্য থাকে, টিচাররা জানে, আমিও জানি যে তোমরা সঠিক উত্তরটা জানো, কিন্তু আমরা একটু চেষ্টা করি কি তোমাদেরকে কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে, যাতে করে তোমরা আমাদের সেই ঘুরপ্যাচের মধ্যে পড়ে, ট্র্যাপের মধ্যে পড়ে অ্যান্সারটা ভুল দিয়ে দাও। কিন্তু মনে রাখবে, যে প্রশ্নের মধ্যে ঘুরপ্যাচ বেশি থাকে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু খুঁজে বের করা বেশি সহজ হয়, এটাই সত্যি কথা। সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো যে অপশনে থাকে সেগুলো দেখে সহজেই বোঝা যায় যে কোয়েশ্চেনটার উত্তর কি হবে। জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হবে, ঘুর প্যাচের প্রশ্নগুলোর সময় একটু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমার এখানেও এখন আজান দেওয়া শুরু হয়েছে, তো আমি আসলে যেখানে যে কাজটা হচ্ছে হলো আমি মানে করব, এখন হচ্ছে আজান দিচ্ছে, তো আমি নামাজের বিরতিতে যাব। 6:52 বাজে, ইনশাল্লাহ আমি 7:02 নাগাদ আসবো। তো তোমরা হচ্ছে হলো একটু নিজেরা বিরতি নাও, যারা নামাজ পড়ার পর যারা বিরতি নেওয়ার নাও, আমরা ইনশাল্লাহ একটু পরই আবার হচ্ছে হলো আমরা ব্যাক করব। ওকে, আমাদের ক্লাসে আজকে অনেক পড়া বাকি আছে এবং অনেক কিছু নিয়ে আলোচনা করব। সো কোনোভাবেই তোমরা ক্লাসটা মিস দিও না, জাস্ট একটু রেস্ট নিয়ে নাও। ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা দিয়ে যাই।
আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমরা নামাজের বিরতি থেকে ব্যাক করেছি, তো অনেকে দেখতে পাচ্ছি এসে পড়েছ। তোমরা যে এসেছো তার জন্য অনেক ধন্যবাদ। তো আমি আমার জিনিসপত্র রেডি করতে করতে তোমরা একটু আমাকে দয়া করে বলো যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে নাকি। এগেইন আমি আমার যদি স্ক্রিনটা খেয়াল করে দেখি, হ্যাঁ আমার স্ক্রিনে আমি যে মাইক টেস্টিং করছি এটা দিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ আমি আমাকে শোনা যাচ্ছে ইনশাল্লাহ। তো তবুও তোমাদের এন্ড থেকে আমার জানা দরকার যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে নাকি। দেখি তোমরা একটু আমাকে বলো তো যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে নাকি বাবুরা। আচ্ছা, তো আমাকে অনেকেই বলছে যে আমাকে শোনা যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ যে আমাকে শোনা যাচ্ছে বলার জন্য। তো আমরা যেখানে ছিলাম আর কি, যেহেতু আজকে আমাদের অনেক পড়া, ঠিক আছে, তো আমরা একটু দ্রুত গতিতে আগাই এখন, যেহেতু আমাকে আলহামদুলিল্লাহ ঠিক মতো শোনা যাচ্ছে। তো আমরা যেখানে ছিলাম যে কোনটি সঠিক উত্তর নেই, পানি দেহের ওজন বৃদ্ধি করে না, এটা খুবই একটা ইললজিক্যাল কথা, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট বিষয়ে যাই। কি বিষয়ে যাব? যে এখন আমরা অনুচ্ছেদ একের আমাদের পড়া শেষ, যেখানে আমরা উদ্ভিদ এবং প্রাণীর জন্য যে পানির প্রয়োজনীয়তা সেটা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা মূলত যে আলোচনাতে যাব সেটা হচ্ছে যে পানির অবস্থা পরিবর্তন। তো পানির অবস্থা পরিবর্তন এই অনুচ্ছেদটা অনেক বড়, এর মধ্যে পানির অবস্থা পরিবর্তনের পাশাপাশি পানির চক্র নিয়ে আলোচনা করবো। তা আমরা এই অধ্যায়ে এই অনুচ্ছেদে একটু পরীক্ষা করব। তো দেখো তো এখানে জুই কি বলছে। দেখো, তুমি যদি দেখো যে এখানে একটা ঘাস বা পাতার মতো দেখা যাচ্ছে, এক্সট্রিমলি সরি, এখানে যেটা দেখা যাচ্ছে যে ঘাসের উপর পানির মতো কিছু একটা জমেছে, তাই পানির মতো অনেকটা দেখতে মানুষের টলটলে। এখানে বলছে যে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি জমেছে। তো এখানে জুই বলছে অনুমান করে পারো, অনুমান কি করতে পারো যে পানির বিন্দুগুলো কোথা থেকে আসে, আমাদেরকে প্রশ্ন করছে। তো আমি যেটা বলছি যে ঘাসের উপর জমে থাকা যে বিন্দু বিন্দু পানি আছে সেটা কোথা থেকে আছে তা বুঝতে হলে আমাদেরকে একটা পরীক্ষা করতে হবে এখন। তাহলে চলো দেখি আমরা সেই পরীক্ষাটা কি যাই। তো এই যে পরীক্ষাটা এসেছে যে পানির ফোঁটাগুলো কিভাবে তৈরি হলো সেই পরীক্ষা। তো এখানে অনেকগুলো কথা বলা আছে বইয়ের কথা, আমি একটু সহজ ভাবে বলি যে তোমাদেরকে আমরা দুইটা গ্লাস নিব, এই যে একটা গ্লাস, এই যে আরেকটা গ্লাস। তো এই গ্লাসের মধ্যে আমরা ক গ্লাস হিসাবে চিহ্নিত করবো, আইদার গ্লাসের উপর একটা ক স্টেপ লাগাবো যেখানে ক লিখে দিব আর এই গ্লাসের উপর খ, অথবা গ্লাসের আশেপাশে কোথাও একটা এমন চিহ্ন করে দিব যেটা দিয়ে বোঝা যায় এটা ক গ্লাস এবং এটা খ গ্লাস। ক গ্লাসের মধ্যে আমাকে কি করতে হবে, নিচে দেখাচ্ছে যে যেটা ক গ্লাস মানে প্রথম গ্লাসটা, এই গ্লাসের মধ্যে আমাকে কক্ষ তাপমাত্রায় পানি রাখতে হবে। এখন বাবুরা, তোমাদের মনে প্রশ্নই জাগতে পারে যে কক্ষ তাপমাত্রাটা কি। কক্ষ তাপমাত্রা বলতে স্বাভাবিকভাবে আমরা যে তাপমাত্রাতে থাকি সেটাই কক্ষ তাপমাত্রা। বড় ক্লাসে গিয়ে দেখবে সাধারণত আমরা স্ট্যান্ডার্ড হিসেবে কক্ষ তাপমাত্রা ধরে নিই 25 ডিগ্রি সেলসিয়াস, বাট এখন তোমরা কক্ষ তাপমাত্রা হিসেবে ধরে নিলে যে স্বাভাবিক তোমরা বাসার মধ্যে যে তাপমাত্রায় থাকবে এটাই হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা, এটাই তোমরা ধরে নিবে। তো তোমরা যে কাজটা করবে, একটা গ্লাস, দুইটা গ্লাস নিবে, প্রথম গ্লাসটার মধ্যে স্বাভাবিক তাপমাত্রায় তোমাদের বাসার যে তাপমাত্রা, নর্মাল তাপমাত্রা যে পানি আছে পানি ঢালবে, আরেকটা গ্লাসের মধ্যে সেই স্বাভাবিক তাপমাত্রারই পানি ঢালবে, কিন্তু এটার মধ্যে এক্সট্রা কি ঢালবে দেখো, কিউব দেখা যাচ্ছে, বরফ, ঘনক আকৃতির বরফ দেখা যাচ্ছে, বরফ ঢালবে, ঠিক আছে। বরফ ঢালার পর তাহলে কি বললাম, এটা হচ্ছে হলো ক গ্লাস, এটা খ গ্লাস। ক গ্লাসের মধ্যে আমি হচ্ছে হলো স্বাভাবিক তাপমাত্রা মানে ঘরের মধ্যে ফ্রিজে না, নর্মালি যে পানি রাখা আছে বা কলের পানি নিয়ে ঢেলে রাখবো। আরেকটা গ্লাসের মধ্যেও আমি কলের পানি নিব, কিন্তু তার পাশাপাশি এর মধ্যে কিছু বরফের টুকরা ফেলবো। ফেলার পর এবার আমি অপেক্ষা করব, ঠিক আছে। আমি কি করতে হবে বুঝতে কি পেরেছো, যে পানি নিব, আরেকটাতে পানি নিব, তার সাথে একটু বরফ নিবে, এবং এবার অপেক্ষা করবে এবং দেখবো যে আসলে কি হয়। এবং আমি কি বলেছি, এই পরীক্ষাটা আমাদের কেন দরকার, এই পরীক্ষার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে একটু আগে একটা চিত্র দেখলাম না যে গাছের পাতার মধ্যে যে পানি জমে আছে এটা কেন জমে, সেটার ব্যাখ্যা আমরা করতে পারবো। তাই এই পরীক্ষাটা আমাদেরকে করা দরকার। তো এর মা আমরা একটা পর্যবেক্ষণ করতে করতে একটু কমেন্ট সেকশনে যাই। আচ্ছা, মাসুমা বলছে হাই হাই, আর ফিরোজ বলছে এগেইন হ্যালো স্যার, ফিরোজ তোমাকেও এগেইন হ্যালো। তো আমরা যে পরীক্ষাটা করছি আমাদের অপেক্ষা করা শেষ, এখন একটু দেখি যে রেজাল্টটা কি হতে পারে, ঠিক আছে।
তো গ্লাস দুটির বাইরের পৃষ্ঠ পর্যবেক্ষণ করে আমরা যেটা পেলাম এটা এখন রিভিল করবো আমি, যে আমরা যদি এই পরীক্ষাটা বাসার মধ্যে করি, তোমরা ইনশাল্লাহ এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর করবে পরীক্ষাটা, বাট আমি পরীক্ষাটা করেছি এবং আমি পরীক্ষাটার যে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে, যদিও আমি এখানে বইয়ের চিত্র দেখিয়েছি বাট এই পরীক্ষাটা আমরা অনেকবারই করেছি। তো যে রেজাল্টটা পাওয়া গিয়েছে সেটা কি, যে একটা গ্লাস ক গ্লাসের মধ্যে কি ছিল, নর্মাল স্বাভাবিক পানি ছিল, স্বাভাবিক পানি আছে, যা আছে সেটাই দেখছি, কিন্তু খ গ্লাসের মধ্যে কি আছে, পানি আছে, তার মধ্যে আমি বরফের টুকরাগুলোও দেখছি, কিন্তু খ গ্লাসের যে বাইরের পৃষ্ঠে আমি ছোট 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 পানির ফোঁটা দেখতে পাচ্ছি। ঠিক সেম ভাবে আমি কিন্তু গাছের ও ঘাসের উপরেও বা গাছের পাতার মধ্যে এরকম পানির ছোট 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 ফোঁটা দেখেছিলাম, বা বিন্দু বিন্দু ফোঁটা যেটা বলে দেখেছিলাম। ঠিক আছে, তো এখন একটু চিন্তা করে দেখা যাক যে ফলাফলটা আসলে কি বলছে, যে আমরা গ্লাস খ এর বাইরের পৃষ্ঠে পানির ফোঁটা দেখতে পেলাম, অপরদিকে ক গ্লাস মানে এইটা হচ্ছে ক গ্লাস, এটা খ গ্লাস, খ গ্লাসের বাইরে আমরা পানির ফোঁটা দেখতে পেলাম পর্যবেক্ষণ করে, কিন্তু ক গ্লাসের বাইরে পৃষ্ঠে কোনো পানির ফোঁটা আমরা দেখতে পেলাম না। এটা হচ্ছে আমরা ফার্স্টে আমরা কি করছি, দেখো আমার কথাটা তোমরা ভালো করে বুঝার একটু চেষ্টা করো। প্রথমে আমরা একটা এক্সপেরিমেন্ট পরীক্ষা করার জন্য একটা পরিবেশ তৈরি করলাম, ঠিক আছে, আমরা দুটা গ্লাস নিলাম, একটা গ্লাসে নর্মাল পানি নিলাম আর একটা গ্লাসে নর্মাল পানির সাথে সাথে, আমি নর্মাল পানি বলতেছি কারণ তোমরা ফ্রিজের পানি আর নর্মাল পানি এই টার্মটাতে অভ্যস্ত, তাই বলছি যে আমরা আরেকটা গ্লাসে নর্মাল পানি নিলাম, তার মধ্যে কিছু বরফও নিলাম, এরপর আমরা মনে করো 2-4 মিনিট 5 মিনিট অপেক্ষা করলাম, করার পর আমরা পর্যবেক্ষণ করলাম কি, মানে আমরা ভালো করে অবজার্ভ করে দেখলাম দুইটা গ্লাসের মধ্যে কি পরিবর্তন দেখা যাচ্ছে। একটা গ্লাসে যে পরিবর্তন দেখা যাচ্ছে সেটা হচ্ছে খ গ্লাস, যার বাইরে বিন্দু বিন্দু পানি জমেছে, আর ক গ্লাসে কি হয়েছে, কোনো পরিবর্তন দেখা যায়নি। এখন খ গ্লাসের বাইরে যে বিন্দু বিন্দু পানি জমেছে এটা আমি কার সাথে একটু সাদৃশ্য কল্পনা করতে পারি, ওই যে তুমি যদি আগের স্লাইডে দেখো, আগের স্লাইডে আমরা কি দেখেছিলাম, যে গাছের পাতার মধ্যে বা ঘাসের মধ্যে পানি জমেছে, ঠিক আছে, সেটার সাথে আমরা অনেকটা সাদৃশ্য খুঁজে পাই। তো এখানে যে সহজ ভাষায় ছোট করে উত্তরটা দেওয়া হয়েছে, সরি যে উত্তরটা দেওয়া হয়েছে, যে ঘনীভবনের কারণে গ্লাস খতে মানে এই যে খ গ্লাসে পানির ফোঁটা জমেছে, ঘাসের উপর যে পানি জমার কারণে ঘনীভবন, অর্থাৎ কি আগের চিত্রে আমরা যে ঘাসের উপর বিন্দু বিন্দু পানি জমতে দেখেছিলাম, ঠিক আছে, একটু চিত্রটাতে আমি ফিরে যাই, এই যে এখানে পানি জমেতে দেখেছিলাম এটার কারণে ঘনীভবন। এখন অবশ্যই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে ঘনীভবনটা কি, এতটুকু হয়তো আমি আগে এতটুকু বলে আমি অবশ্যই ঘনীভবন কি তা ব্যাখ্যা করবো, কিন্তু আগে একটু বলে নেই যে ঘনীভবন বলতে কি, কোনো কিছু ঘন হওয়া মানে জমা জমা কিছু একটা বুঝাচ্ছে, রাইট, এতটুকু আপাতত বুঝো, এবং এতটুকু বুঝে নাও যে গ্লাসের বাইরে এই খ গ্লাসের বাইরে যে পানি জমে পানির ফোঁটা জমেছে এটাও ঘনীভবনের কারণ, এবং গাছের যে পাতায় পানি জমে বা ঘাসের উপর যে পানি জমে সেটাও ঘনীভবনের কারণে হয়। আর ঘনীভবন বলতে একটু তোমার ওটাকে কি বলে, জমা জমা জমাট বাধা টাইপের কিছু একটা বুঝেছে, এতটুক হয়েছে। আচ্ছা, সামির বলছে যে স্যার হ্যাঁ আমি পরীক্ষাটা করেছি, ওকে। নীলুফার ইয়াসমিনের যে অ্যাকাউন্ট ইউজ করছে সেও বলছে স্যার আই হ্যাভ টেস্টেড ইট, ওকে। হাবিব বলছে আমিও পরীক্ষাটা করেছি, তোমাদের সকলকে ধন্যবাদ। এরকম যে যে এক্সপেরিমেন্ট পাবেন এগুলো নিজে করে দেখবে, তাহলে বোঝাটা আরো ইজি হয়, তারপর পরীক্ষা হলে যখন কোয়েশ্চেন আছে ইজিলি অ্যান্সার করে দেওয়া যায় এবং সেটার জন্য কিছু চিন্তাও করা যায় না, সরি কিছু চিন্তা করা লাগেও না। সো যেখানে ছিলাম আর কি, সো এখন আমরা ঘনীভবন নিয়ে একটু জানবো, ঠিক আছে, শুধু যে আমরা ঘনীভবন নিয়ে জানবো তা না, আমরা আরেকটা জিনিস নিয়ে আরো কয়েকটা জিনিস নিয়ে জানবো, সেটা হচ্ছে শিশির জলীয় বাষ্প, ঘনীভবন, বাষ্পভবন, চারটা টার্ম। তো এখানের মধ্যে আমি একটা জিনিস আগের থেকে বলে দিচ্ছি যে জলীয় বাষ্প কি, কারণ অনেকক্ষণ ধরে আমরা জলীয় বাষ্প বাষ্প নিয়ে কথা বলছি। জলীয় বাষ্প সহজ ভাষায় বোঝাচ্ছে পানির বায়বীয় রূপ, অর্থাৎ বায়ুতে পানি যেই রূপে অবস্থান করে সেটাই হচ্ছে হলো জলীয় বাষ্প বলা হয়। বায়ুতে মানে বাতাসে আমাদের পাশে আশেপাশে যে বাতাস আছে তার মধ্যে পানি যেই রূপে অবস্থান করে সেটাকে জলীয় বাষ্প বলা হয়, ঠিক আছে। জলীয় বাষ্প কি আরো সহজে আমরা একটু পরে আরো সুন্দর করে বুঝবো অন্যান্য কনটেক্সটে, ঠিক আছে। তো প্রথমে আমরা যে জিনিসটা পড়ছি ভালো করে দেখো এখানে কি বলছে, যে বায়ু যখন ঠান্ডা কোনো বস্তুর সংস্পর্শে আসে, মানে বায়ু যখন কোনো ঠান্ডা বস্তুকে স্পর্শ করে তখন বায়ুতে থাকা জলীয় বাষ্প, জলীয় বাষ্প কি পানির একটা বায়বীয় রূপ, মানে বায়ুতে যে পানি আছে সেটাই হচ্ছে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানির ফোঁটায় পরিণত হয়। বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। এই যে ঘনীভবন কি জেনে গেলাম, সহজ ভাষায়
যে কোনো পদার্থের বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। তো তোমরা হয়তো একটু, হয়তো অনেকেই বুঝেছো, হয়তো অনেকের একটু সমস্যা হচ্ছে, আমি একটু সহজ ভাষায় বলি বাবুরা। বিষয়টা যেটা হচ্ছে যে আমাদের আশেপাশে যে বায়ু আছে না, সে বায়ুটা যখন ঠান্ডা কিছুর সংস্পর্শে আছে, ওই যে আমরা আগে দেখলাম যে একটা গ্লাসের মধ্যে বরফ ছিল, যে এই বরফটা আছে, আমরা তো বরফটা হাত দিয়ে ধরে দেখেছি তাই না, এবং আমরা জানি যে বরফ ঠান্ডা হয়, রাইট? সো যেহেতু বরফ ঠান্ডা হয়, তার মানে কি তার আশেপাশের পরিবেশটাও একটু ঠান্ডা হয়ে যাবে। সো আর বরফের আশেপাশে কি আছে? বায়ু আছে। সো সেই বরফটাকে যখন বায়ু গিয়ে টাচ করতেছে, বায়ুর মধ্যে কি আছে? বায়ুর মধ্যে আছে হচ্ছে জলীয় বাষ্প, যা পানিরই একটা রূপ। এই পানিগুলা যেই জিনিসটা হচ্ছে যে বরফের সংস্পর্শে, যেটা হচ্ছে ঠান্ডা, পানিটাও মানে বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পটাও কি হচ্ছে, সেটা হচ্ছে হলো ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে জলীয় বাষ্প, বায়ুতে অবস্থান করা যে পানির যে রূপটা আছে, জলীয় বাষ্প আছে, তারও তাপমাত্রা কমা শুরু করেছে। আর তার তাপমাত্রা কমতে কমতে কি হচ্ছে, সে নিজেই পানিতে পরিণত হচ্ছে, এবং পানিতে পরিণত হয়ে সে হচ্ছে হলো যেই বস্তুটার সাথে বাতাসের সংস্পর্শ আসার কারণে পানিতে পরিণত হয়েছে, তার সাথে তার গায়ে লেগে থাকে। কিভাবে? দেখো, আমরা যে আগের পরীক্ষাতে দেখলাম গ্লাসের মধ্যে বরফ ছিল, পানি ছিল, বরফটা সেই পানিটাকে ঠান্ডা করেছে, পানিটা গ্লাসের যে সারফেসটা আছে, আউটার যে পৃষ্ঠটা আছে, সেটাকেও ঠান্ডা করেছে। সেই সারফেসের সাথে কি টাচ করেছে? বায়ু। আর বায়ুতে কি ছিল? জলীয় বাষ্প। জলীয় বাষ্প কি? জলীয় বাষ্প হচ্ছিল পানির একটা বায়বীয় রূপ, ঠিক আছে? মানে কি, পানির যেটা, যে জিনিসটা পানিরই বায়বীয় রূপ, অবশ্যই তার মধ্যে পানির অবস্থান থাকবে, পানি অবস্থান করবে, রাইট? যেমন করে আমি বলতে পারি যে একটু আগে বলেছি না যে মানুষের দেহ থেকে ঘাম বের হয়, শরীরকে তাপমাত্রা ঠিক রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য, ওই ঘামের মধ্যেও তো পানি আছে। এক্স্যাক্টলি, বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে, তার মধ্যে অবশ্যই পানি আসে, কারণ জলীয় বাষ্প হচ্ছে পানিরই একটা বায়বীয় রূপ, ঠিক আছে? তখন যেহেতু বায়ুতে অবস্থানকারী এই যে জলীয় বাষ্পটা আমার এই যে গ্লাসের সার্ফেস যেটা ঠান্ডা আছে ওটার সাথে টাচ করে, তখন বায়ুতে অবস্থানকারী জলীয় বাষ্পটা ওই ঠান্ডা বস্তুটাকে টাচ করার কারণে তার তাপমাত্রা কমে আসা শুরু করে, এবং তাপমাত্রা কমে আসতে আসতে সে কি হয়, ঘনীভূত হওয়া শুরু করে, জমাট বাঁধা শুরু করে। আর জমাট বাঁধতে বাঁধতে সে কিসে পরিণত হয়? পানিতে পরিণত হয়, তার তরল অবস্থানে ফিরে আসে, আর এটাই হচ্ছে হলো ঘনীভবন বলে। অর্থাৎ সহজ ভাষায় বলতে পারি যে কোনো বস্তু বা কোনো পদার্থ যখন তার বায়বীয় অবস্থানে অবস্থান করে, ঠিক আছে, বাতাসে অবস্থান করে, তখন তাকে যদি, তার থেকে যদি কোনোভাবে আমি তাপমাত্রা কমিয়ে আনতে পারি, মানে তাকে ঠান্ডা করতে পারি, তখন তাকে বলা হবে ঘনীভূত হওয়া বা ঘনীভবন করা। সহজ ভাষায় তাহলে ঘনীভবন কি? কোনো পদার্থের বায়বীয় অবস্থা থেকে যদি আমি তাপ অপসারণ করে নিই, তার যদি তাপমাত্রা কমিয়ে দিই, তাহলে তার নতুন যে অবস্থার সৃষ্টি হবে সেটাই হচ্ছে হলো ঘনীভবন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এরপর তাহলে যে জিনিসটা বলা যায় যে পানিকে যখন তাপ দেওয়া হয়, এতক্ষণ তো আমরা ঘনীভবন করলাম, এবার আমরা বাষ্পীভবন বলে একটা টার্ম শিখবো। সেটা কি? যে পানিকে যখন তাপ দেওয়া হচ্ছে, পানি একটু আগে কি শিখলাম, যে জলীয় বাষ্পকে আমি ঠান্ডা করে পানিতে পরিণত করতেছি, ঠিক আছে? এই যে সেই পানিটা, এবার সেই পানিটাকে আমি আবার তাপ দিব। তাপ দিলে কি হবে? ভালো করে চিন্তা করো, খুব সহজ লজিক। আমি যদি জলীয় বাষ্পকে ঠান্ডা করে পানি পাই, তাহলে পানিকে গরম করে কি পাবো? জলীয় বাষ্প পাবো, রাইট? অ্যান্ড দিস ইজ বাষ্পীভবন। জলীয় বাষ্পকে যদি ঠান্ডা করে আমি পানি পাই, যেটাকে ঘনীভবন বলা হয়, একটা নাম দেওয়া হলো এই প্রক্রিয়াটা, ঠিক সেম ভাবে পানিকে যদি তাপ দিয়ে আমি জলীয় বাষ্পে পরিণত করি, তারও একটা নাম থাকবে, রাইট? আর সেই নামটা কি? বাষ্পীভবন। সহজ ভাষায় এটাই বাষ্পীভবন, যে তরলকে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াই হচ্ছে হলো বাষ্পীভবন। আর কোনো বস্তুকে বাষ্পে পরিণত করতে, মানে বায়বীয় অবস্থায় নিয়ে যেতে, বাষ্প বলতে সহজ ভাষায় বায়বীয় অবস্থানে নিয়ে যেতে কি করতে হবে? সেই বস্তুতে তাপ দিতে হবে। আর কোন বস্তুকে ঘনীভূত, মানে জমাটকৃত কোনো অবস্থায় নিয়ে আসতে কি করতে হবে? তার থেকে তাপ সরিয়ে নিতে হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস আমরা মনে রাখবো, বাষ্পীভবন এবং ঘনীভবনকে আমরা মনে রাখবো তাপ আনা নেওয়া বা দেওয়া নেওয়ার ভিত্তিতে, ঠিক আছে? সো আমরা কি বলতে পারি, যে দেখো এই কথাটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমি কি বোঝানোর চেষ্টা করেছি, যে তরল থেকে আমি যদি বাষ্পে পরিণত করি, মানে তরলকে, কোন তরল পদার্থকে যদি বাষ্পে পরিণত করে, এটা একটা শর্ট টেকনিক মনে রাখার জন্য, তাকে বলা হবে বাষ্পীভবন, ঠিক আছে? এবং বাষ্পীভবনের প্রক্রিয়াটা কি? তাপ প্রয়োগ করা। কিসের উপর তাপ প্রয়োগ করব?
তরলের উপর। অর্থাৎ এই জিনিসটা দেখেই আমি বাষ্পীভবনের সংজ্ঞা দিতে পারি যে কোন তরল পদার্থের উপর যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে যে আমি বাষ্পটা পাচ্ছি এই প্রক্রিয়াটাকেই বাষ্পীভবন বলা হয়। একই ভাবে উল্টা ভাবে কি বলা যায়, বাষ্পকে থেকে যদি আমি তাপ অপসারণ করি মানে তাপ সরিয়ে নেই, তাকে ঠান্ডা করি, তাহলে আমি তরল পদার্থ পাবো, আর এই যে প্রক্রিয়াটা এটাকে ঘনীভবন বলা হয়। আশা করি এখন তোমাদের কাছে ঘনীভবন এবং বাষ্পীভবন প্রক্রিয়াটা আর একটু সহজ হয়ে এসেছে। ঠিক আছে, তো নেক্সট আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, দেখো আমরা কিন্তু জলীয় বাষ্প কি জানলাম, ঘনীভবন কি জানলাম, বাষ্পীভবন কি জানলাম, তার মানে একটা জিনিস জানা বাকি, সেটা কি, শিশির। তো দেখো এখানে কি লিখেছে, রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাকে শিশির বলে। তার মানে কি, আমরা যে একটু আগে পরীক্ষাটা করেছি জানার জন্য যে গাছের উপর, গাছের পাতার উপর, তারপর ঘাসের উপর যে পানির বিন্দু বিন্দু জমে থাকে সেটা জানার জন্য যে পরীক্ষা করেছি, সেই যে পানিটা বিন্দু বিন্দু পানি জমে তারও একটা সুন্দর ছোট্ট নাম আছে, এটা অনেকেরই নাম হয় বাবুদের, সেটা কি, শিশির। আবার বলি, গাছের ঘাসে রাতের বেলা যে বিন্দু বিন্দু পানি জমে সেটা শিশির। আর শিশির তৈরি হয় কিভাবে, ঘনীভবনের কারণে। কারণ কি, এখন চিন্তা করে দেখো যে কিভাবে শিশির তৈরি হয়, রাতে যখন ঘাস গাছপালার নিজস্ব তাপমাত্রা আশেপাশের বায়ুর তাপমাত্রা থেকে কম থাকে তখন ওই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঘাস বা গাছের সংস্পর্শ এসে ঘনীভবনের মাধ্যমে বিন্দু বিন্দু পানিতে পরিণত হয় এবং সেই পানিগুলো গাছ বা ঘাসের লতা পাতার গায়ে লেগে থাকে, আর যেটাকে আমরা শিশির বলি। আমি আশা করি তোমরা বুঝতে পারছো, বাট আমি তোমাদেরকে আর একটু সুন্দর করে বলার চেষ্টা করি। এই প্রশ্নটা কিন্তু জানা দরকার যে শিশির কিভাবে তৈরি হয়, ঠিক আছে, বা গাছের লতা পাতার গায়ে যে পানি জমে সেটা কিভাবে জমে। জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হলো যে আমাদের যে হ্যাঁ আমাদের যে গাছপালা আছে তার যে লতা পাতা আছে, আমাদের যে ঘাস আছে, সেগুলো কি হয় রাতের বেলা তাদের তাপমাত্রাটা কমে যায়, তাদেরকে টাচ করলে বোঝা যায় তারা একটু ঠান্ডা ঠান্ডা। এই যে গাছপালা গুলো আছে তাদের আশেপাশে কি আছে, বায়ু আছে। আর আমরা এতক্ষণে একটা জিনিস বুঝতে পেরেছি যে বায়ুর মধ্যে জলীয় বাষ্প অবস্থান করে, আর জলীয় বাষ্পটা কি, পানির একটা বায়ুর রূপ, অর্থাৎ জলীয় বাষ্পের মধ্যে পানি আছে, রাইট। এখন সেই বায়ুটা গিয়ে যখন ঠান্ডা একটা গাছের সাথে বা গাছের লতা পাতার সাথে স্পর্শে আসে, সেই লতা পাতাটা কি করে আশেপাশের বায়ুটাকে ঠান্ডা করা শুরু করে। তার মানে কি, ওই যে আমি পড়েছি যে বাষ্পটা থেকে তাপ অপসারণ করা শুরু করে, ঠান্ডা করা মানে কি, তাপ অপসারণ করা। তাপ অপসারণ করা শুরু করলে কি হবে, সেই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পটা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে কিসে পরিণত হবে, ঘনীভবন প্রক্রিয়ায় তরলে পরিণত হবে, পানি পাওয়া যাবে, রাইট। সেই যে পানিটা পাওয়া যাবে সেটা কি হবে, আমি আগেও বলেছি যে সেই পানিটা কার গায়ে লেগে থাকবে, যে এই জিনিসটার কারণে সে ঠান্ডা হয়েছে, মানে গাছের লতা পাতা, গুল্ম উদ্ভিদের যে বা ঘাস জাতীয় উদ্ভিদের যে পাতা সেগুলোর উপর জমে থাকবে, আর এটাই হচ্ছিল শিশির। তোমাদের মধ্যে একজন ছোট্ট বাবু খুব সুন্দর করে বলেছে যে শিশির মিনস ডিউ, উইচ ইজ রাইট। হ্যাঁ, শিশির এর ইংরেজি মানে হচ্ছে ডিউ, ডিউ ড্রপ বলি আমরা, শিশির বিন্দু, ডিউ ড্রপ, ঠিক আছে। তার মানে আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে শিশির কাকে বলে, মানে গাছপালা লতা পাতার গায়ে যে পানি জমে ছোট ছোট বিন্দু সেটাই শিশির। সেটা কিভাবে তৈরি হয়, ঘনীভবন প্রক্রিয়া। ঘনীভবন প্রক্রিয়াটা কি, যখন আমি পানির জলীয় বাষ্প যে অবস্থা আছে বা কোনো পদার্থে যে বাষ্প অবস্থা আছে মানে বায়বীয় অবস্থা আছে তার থেকে যে পানিটা তাপ সরিয়ে নিচ্ছি, তখন তাকে যে তাপ সরিয়ে নিয়ে জমাট বাঁধাচ্ছি সেটা ঘনীভবন প্রক্রিয়া, ঠিক আছে। আশা করি তোমরা কথাটা আমার খুব ভালোভাবে বুঝতে পেরেছো, না বুঝলে সমস্যা নেই, আমি তোমাদেরকে কুইজ নিয়ে যাচাই বাছাই করবো যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো, এবং এটা তোমাদের বোঝাটা অনেক বেশি দরকার। তো আমরা আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে পানির অবস্থা পরিবর্তন, রাইট। পানির অবস্থা পরিবর্তন বলতে আসলে কি বোঝাচ্ছে, দেখো যে পানির অবস্থা পরিবর্তন করতে আসলে বুঝাচ্ছে যে যখন পানিকে উত্তপ্ত করা হয় মানে তার মধ্যে তাপ প্রয়োগ করা হয় তাহলে সে কি অবস্থায় অবস্থান করবে, মানে তার অবস্থাটা কেমন হবে, তাকে দেখতে কেমন লাগবে, তার বৈশিষ্ট্যটা কেমন হবে। আবার পানিকে যদি আরো বেশি ঠান্ডা করা হয় তখন তার বৈশিষ্ট্যটা কেমন হবে, দেখতে কেমন হবে, এই জিনিসটাই বুঝাচ্ছে পানির অবস্থা পরিবর্তন। তো সেটারই এখানে খুব সুন্দর করে চমৎকার করে তোমাদের বইয়ে বলেছে যে তাপ প্রয়োগে ও ঠান্ডা করার মাধ্যমে পানিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা যায়। ওকে, আমরা সেটা বুঝলাম। বরফকে তাপ দিলে তা পানিতে পরিণত হয়, এই যে বরফ আছে, বরফ,
বরফের বিন্দু, সরি কিউব আকারে বরফ, আমরা জানি বরফ খুব ঠান্ডা হয়, এটাকে যদি আমরা তাপ প্রয়োগ করি, যে লাল দিয়ে বোঝাচ্ছে তাপ প্রয়োগ করি, তাহলে সেটা কিসে পরিণত হচ্ছে? পানিতে। পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। এই যে দেখো, এই যে পানির অবস্থায় আছে, তার মানে কি, পানির একটা অবস্থা ছিল বরফ যখন তার তাপমাত্রা অনেক কম থাকে, আবার বরফকে যখন তাপ দেওয়া হয় তখন সে পানিতে অবস্থান করছে, পানি হয়েছে, এটা পানির আরেকটা অবস্থা। আবার পানিকে যদি আবার তাপ প্রয়োগ করা হয় তাহলে সে কি হচ্ছে? জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, সেটা বায়বীয় অবস্থায় থাকে, এটা আমরা চোখে দেখতে পারি না, যখন সে জলীয় বাষ্পের মতো অবস্থান করে বায়ুতে থাকে। ঠিক আছে, এটাই লিখে যায় যে পানিকে তাপ দিলে তা আবার জলীয় বাষ্পে পরিণত হয়। আবার দেখো নিচে কি লিখেছে, বিপরীত প্রক্রিয়া, জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। এই যে দেখো নীল চিহ্ন দিয়ে ঠান্ডা বোঝাচ্ছে, এই যে জলীয় বাষ্পটা আছে গ্লাসের মধ্যে, তাকে কোনোভাবে যদি আবদ্ধ করে এর উপর দিয়ে ঢেকে দিয়ে, কারণ আমি যদি না ঢেকে দিই কি হবে, বায়ুটা বেরিয়ে যাবে, তাই এটাকে যদি ঢেকে দিয়ে এটাকে ঠান্ডা করা শুরু করি, তাহলে কি হবে, তা পানিতে পরিণত হবে। আবার সেই পানিকে যদি আমি আরো ঠান্ডা করি সেটা বরফে পরিণত হবে। তার মানে কি, পানি পরিবেশে তিনটি অবস্থায় বিরাজ করতে পারে, সেই তিনটি অবস্থাকে অতিরিক্ত যখন ঠান্ডা অবস্থায় থাকে তখন সেটা বরফ, নর্মাল তাপমাত্রায় যখন থাকে পানি, আর যদি অতিরিক্ত তাপমাত্রায় থাকে তখন সেটা জলীয় বাষ্প। আসলে অতিরিক্ত তাপমাত্রায় জলীয় বাষ্প হয়, বাট এমনি কিন্তু আমাদের নর্মাল তাপমাত্রার বায়ুতেও জলীয় বাষ্প থাকে, সেই পরীক্ষাটাও আমরা করব। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। নিচে আমি একটা বক্সের মধ্যে লিখেছি যে তাপ প্রয়োগ এবং তাপ অপসারণের মাধ্যমে পানির অবস্থার পরিবর্তন, যেটা আমরা উপরে চিত্রটা থেকে বুঝতে পারছি যে বরফ পানির একটা অবস্থা, যাকে তাপ প্রয়োগ করলে পানিতে আসে, আবার পানিকে তাপ প্রয়োগ করলে জলীয় বাষ্প আসে। তার মানে তাপ প্রয়োগ এবং তাপ গ্রহণের মাধ্যমে পানিকে আমরা দুইটা অবস্থায় দেখালাম, বরফ এবং জলীয় বাষ্প। ওকে, তো আমরা হ্যাঁ, রশিদ, রাজিয়া রশিদ যেটা বলছে যে কঠিন তরল বায়বীয়, রাইট, পানির তিনটা অবস্থা, আমি টার্মটা মনে করতে পারতেছিলাম না, আমি এক্সট্রিমলি সরি। সেটা হচ্ছে পানির তিনটা অবস্থা কি কি, কঠিন তরল ও বায়বীয়। কঠিন অবস্থার নাম কি বরফ, তরল অবস্থার নাম পানি, আর বায়বীয় অবস্থার নাম হচ্ছে জলীয় বাষ্প। আর এই যে পানির যে নানা রকমের অবস্থায় পরিবর্তন, এটা কিভাবে হয়, তাপ প্রয়োগ এবং তাপ অপসারণের মাধ্যমে। ওকে রাজিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমি টার্মটা আসলে খুঁজে পাচ্ছিলাম না আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, সো নেক্সট, এখন দেখবো যে তুমি কেমন শিখলে। আমি বলেছি না আমি দেখবো যে কেমন শিখলে, ভালো করে প্রশ্নটা দেখো, খুবই ট্রিকি প্রশ্ন, ঠিক আছে, খুবই মনোযোগ দিয়ে প্রশ্নটা দেখো। প্রশ্নটা কি, হাঁড়িতে ভাত রান্না করার পর সেই হাঁড়ির ঢাকনিটা উঠালে তাতে পানির ফোঁটা দেখা যায়, কেন? আচ্ছা, রাজিয়া রশিদের অ্যাকাউন্টে ইউজ করছে নাজিব, সো ও আমাকে ক্ল্যারিফাই করে দিয়েছে যে ও হচ্ছে নাজিব। আচ্ছা নাজিব, আমি আসলে সবসময় মনে রাখা যায় না তো লাইভ কমেন্টে, তাই বলে ফেলি, দুঃখিত আমি, ঠিক আছে, আমি চেষ্টা করবো তোমার নামটা মনে রাখার। ওকে, সো আমরা প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি যে তুমি কেমন শিখলে। আমি দেখি যে হাঁড়িতে যে ভাত রান্না করা হচ্ছে, রান্না করা ভাতের থেকে যখন আমি ঢাকনিটা উঠাই, রান্না করা ভাতের যে ঢাকনি, এটা খালি হাতে উঠাইতে যাও না, খুবই ছেঁকা খাবা এবং তোমাদের হসপিটাল যাওয়া লাগবে, এই কাজটা কোনোদিন করবে না। কিন্তু কোনোদিন যদি দেখে থাকো, আমি বিশ্বাস করি তোমরা দেখেছো, তাহলে দেখবা যে ঢাকনিটা যখন উঠাই তা থেকে ঝরঝর করে পানি, বিন্দু বিন্দু পানি পড়তে থাকে। এই পানির যে পড়তে থাকে সেটা কেন, হাঁড়িতে ভাত রান্না করার পর সেই হাঁড়ির ঢাকনিটা উঠালে তাতে যে পানির ফোঁটা দেখা যায়, কেন কেন দেখা যায়, কেন দেখা যায় বলো দেখি। নাসিব বলছে ঘনীভবনের কারণে। আচ্ছা, সামির বলছে গরমে জলীয় বাষ্প হওয়ার কারণে পানির ফোঁটা ফোঁটা জমা। আচ্ছা আচ্ছা, আনোয়ারা বলছে ঘনীভবনের কারণে, ঠিক আছে, যেহেতু আমাদের অনেক পড়া বাকি আমি একটু সামনের দিকে একটু জলদি জলদি আগানোর চেষ্টা করব। হ্যাঁ, কারণটা হচ্ছে হলো ঘনীভবনের কারণেই হয়, ইট ইজ ট্রু, বাট কিভাবে হয় আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, আমার কথাটা ভালো করে শুনো, ঠিক আছে। আলিফা বলছে জলীয় বাষ্পের কারণে, মনি বলছে জলীয় বাষ্পের কারণে, সামির বলছে ঘনীভবন আর কি। আচ্ছা ঠিক আছে, তো উত্তরটা ঘনীভবনের কারণে হবে, কেন হবে আমি বলি, যে বিষয়টা হচ্ছে হলো যে তোমার যখন আমি ভাত রান্না করছি হাঁড়িতে, ওই যে ভাতটা আছে, ভাত থেকে যে জিনিসটা হচ্ছে তাপের কারণে, ভাত কি হয়, ভাত তো পানি দিয়ে রান্না করা হয়, রাইট,
মানে পানির মধ্যে চাল দিয়ে রান্না করা হয়। তো যেই জিনিসটা হচ্ছে ভাত থেকে অসম্ভব রকম ধোঁয়া বের হইতে থাকে, তোমরা যদি দেখে থাকো অনেক ধোঁয়া বের হয়। সেই ধোঁয়াটা কি হয় গিয়ে কি করে, আমরা তো রান্না করার সময় ঢাকনি দিয়ে ঢেকে রাখি তাই না, সেই ঢাকনিতে গিয়ে ধোঁয়াটা হিট করে, সেই যে ধোঁয়াটা মানে বায়ুটা সেটাতে কি করে, জলীয় বাষ্পও আছে, ঢাকনিটাকে যখন হিট করলো সেই ঢাকনির তাপমাত্রা কিন্তু অপেক্ষাকৃত কম হাড়ির ভিতরে ঢাক বা চাল থেকে। ভালো করে শুনো, ঢাকনির তাপমাত্রা কিন্তু অপেক্ষাকৃত কম হাড়ির ভেতরে যে ভাতটা আছে বা চাল আছে যেটা রান্না হচ্ছে তার চেয়ে। সো যেই কারণে যেহেতু আমার হাড়ির চেয়ে ঢাকনির তাপমাত্রাটা কম, সেই তাপমাত্রায় যখন গিয়ে বাতাসটা টাচ করে তখন কি হয়, বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পটা আছে সেটা পানিতে পরিণত হয়ে যায়, কারণ তার থেকে তাপ অপসারণ হচ্ছে। আর এই কারণে সেই যে বাষ্পটা বা জলীয় বাষ্পটা পানিতে পরিণত হলে এটা কি ঘনীভবন, আর এই কারণে হাড়ির ঢাকনিটা উঠালে তার মধ্যে আমরা পানির ফোঁটা দেখতে পাই। তাহলে বাবুরা দেখো বিজ্ঞান পড়ার মজাটা কত বেশি, যে এখন দিকে তুমি নিজের থেকে কাউকে এক্সপ্লেইন করতে পারবে যে কেন হাড়ির মধ্যে যে ঢাকনিটা উঠালে যে আমরা পানির ফোঁটা ফোঁটা দেখি কেন দেখি। আর এটাই হচ্ছে হলো বিজ্ঞান পড়ার মজা, যে আমরা সবকিছু বুঝে বুঝে পড়বো তাহলে কিছুই মুখস্থ করা লাগবে না, এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া নানা ঘটনাকে আমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো, যেটা মানুষ বুঝতে পারে এবং মানুষের উপকার হয়। ওকে, সো যে বিষয়টা হচ্ছে যে নেক্সট আমি যাই যে লাইফ কুইজ, ঠিক আছে। সো কুইজটা কি আজকে আমরা পড়াটা এখানে সমাপ্তি করব এই কুইজটার মাধ্যমে। নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে আসলে আমার অনেক পড়ানো বাকি ছিল পড়াতে পারিনি, কিন্তু আজকের ক্লাস আমরা এই কুইজটা নেওয়ার মাধ্যমে সমাপ্ত করব। নেক্সট ক্লাসে আবার আমি এখান থেকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সো এখানে কি বলা হচ্ছে যে ঢাকনা যুক্ত একটি পরিষ্কার গ্লাসে ঠান্ডা পানি কিছুক্ষণ রেখে দিলে দেখা গেল এর বাইরের পৃষ্ঠে বিন্দু বিন্দু পানি জমেছে, কারণ কি? দেখো এই প্রশ্নটা খুবই প্রয়োজনীয়। কেনই প্রয়োজনীয়? কারণ এই প্রশ্নটা তোমাদের পূর্ববর্তী সমাপনী পরীক্ষা এসেছে, তাই এই উত্তরটা তোমাদের পারা উচিত। সো উত্তরটা কি কি হতে পারে, সেই অপশন গুলা কি? গ্লাস থেকে পানি বের হয়েছে, বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়েছে, গ্লাসের পানি বাষ্পীভূত হয়েছে, গ্লাসটি ফেটে গেছে। ভালো করে প্রশ্নটা শুনো এবং জাজ করো যে ঢাকনা যুক্ত একটা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি আছে, সেটা রেখে দিলাম কিছুক্ষণ, তারপর যে জিনিসটা হচ্ছে যে তার বাইরের পৃষ্ঠে বিন্দু বিন্দু পানি জমেছে, কারণটা কি? তো অলরেডি অনেকেই তোমরা উত্তর দিয়েছ, নাজিব উত্তর দিয়েছ 2, সেলিনা উত্তর 2, আনোয়ারা উত্তর 2, মিদুল উত্তর 2, মাহমুদা হীরা উত্তর দিয়েছে 2, আলিফা দিয়েছে উত্তর 2। হ্যাঁ, তোমাদের সবার উত্তর স্ক্রিনে দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের সবার উত্তরে আসলে রাইট হয়েছে যে হ্যাঁ উত্তরটা 2ই হবে, কিন্তু তোমরা কি প্রশ্নতে একটা জিনিস খেয়াল করেছো, প্রশ্নতে বলেছে ঢাকনা যুক্ত একটি পরিষ্কার গ্লাস। এইটা যখন বলে দিয়েছে আমি কিন্তু কয়েকটা অপশনকে আগে আউট করে দিতে পারি, যেহেতু ঢাকনা যুক্ত গ্লাস বলছে তার মানে একটা অপশনে কি লেখা আছে, একটা অপশনে বলা হচ্ছে না যে গ্লাসটি ফেটে গেছে, এই অপশনটা আমি মোটামুটি মানে বাদ দিতে পারি, কারণ আমরা এখানে ফাটা গ্লাস নিয়ে কথা বলছি না, তা আগে বাদ দিতে পারি যেহেতু বলছে ঢাকনা যুক্ত গ্লাস। সো গ্লাসটি ফেটে গিয়ে বাইরে পানি বের হওয়ার যে অপশনটা এটা না বলতে পারি। আবার এখানে বলছে গ্লাস থেকে পানি বের হয়ে গিয়েছে, যেহেতু গ্লাসটা ঢাকনা যুক্ত তার থেকে কিন্তু পানি বের হওয়ার মানে কোনো কারণই নেই। সো এই 1 আর 4 নম্বর অপশন আমি আগেই বাদ দিতে পারি, এই প্রশ্নটা বুঝতে পারলি। এখন উত্তরে থাকবে হচ্ছে হলো যেকোনো এই দুইটা থেকে একটা, মানে 50-50 হবে যে এই দুইটার একটা, বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হলে অথবা গ্লাসের পানি বাষ্পীভূত হলে। গ্লাসের পানি যদি বাষ্পীভূত হয় সেটা আমি চোখেই দেখতে পারবো না ঠিকভাবে, মানে দেখতে পারবো বাট হচ্ছে হলো যদি মানে জিনিসটা হচ্ছে হলো পানি ফোঁটা আকারে তো আর থাকবে না, সেটা বায়ুতেই পরিণত হয়ে যাবে। কিন্তু অপরপক্ষে বায়ুর জলীয় বাষ্প যদি ঘনীভূত হয় তখন আমি তাকে পানির ফোঁটা ফোঁটা হিসাবে দেখতে পারি, যেটা আমি পরীক্ষার মাধ্যমে দেখেছি। তার মানে কি উত্তরটা আসলে 2ই হবে, যেটা তোমরা অলরেডি পেরেছো যে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়েছে, তার ফলে ঠান্ডা গ্লাসের বাইরে আমি হচ্ছে হলো বিন্দু বিন্দু যে পানি জমে আছে সেটা আমি দেখতে পারি। আচ্ছা, আরেকটা ছোট্ট করে কুইজ নিয়ে নেই, রাগ করো না, ঠিক আছে, আরেকটা ছোট্ট কুইজ নিয়ে নেই, তাহলে পরের দিনে পরে আগিয়ে থাকবে। সেটা কি, জলীয় বাষ্প তৈরি হয় কিভাবে, ঝটপট এটার উত্তর দিয়ে দেই যে জলীয় বাষ্প তৈরি হয় কিভাবে, পানি থেকে তাপ সরিয়ে নিলে, পানি থেকে তাপ অপসারণ করলে, পানিতে তাপ প্রয়োগ করলে, নাকি জলীয় বাষ্পের ঘনীভবনের কারণে। প্রশ্নটা খুবই ট্রিকি প্রশ্ন, ভালো করে প্রশ্নটা দেখো। আমি অ্যাগেইন বলছি তোমাদেরকে মাথাটাকে ঘুরপ্যাচ খাওয়ানোর জন্য, একটু প্যাচের মধ্যে ফেলানোর জন্য আমি করেছি, এটার অ্যান্সারটা ইজি, কিন্তু তোমরা প্রশ্নটা ভালো করে দেখো। অলরেডি জাহাঙ্গীর নামে একজন উত্তর দিয়েছে যে উত্তর হবে 2, সে বলছে যে জলীয় বাষ্প কিভাবে তৈরি হয়, পানি থেকে তাপ অপসারণ করলে,
পানি থেকে তাপ অপসারণ মানে কি? পানি থেকে যদি আমি তাপ সরিয়ে নিই, ঠিক আছে, ভালো করে শুনো, প্রথম অপশনটা কি দেওয়া হচ্ছে? পানি থেকে তাপ সরিয়ে নিলে। দ্বিতীয় অপশন দেওয়া হচ্ছে পানি থেকে তাপ অপসারণ করলে। তৃতীয় অপশন দেওয়া হচ্ছে পানিতে তাপ প্রয়োগ করলে। আর 4 নম্বর অপশন জলীয় বাষ্পে ঘনীভূত করলে। তো এসিবি আপু 3 দিয়েছে, মৃদুল 3 দিয়েছো, আনোয়ারা 3 দিয়েছে উত্তর, রহিমা উত্তর দিয়েছে 3, ফাবিয়া উত্তর দিয়েছে 4, আচ্ছা আলিফা উত্তর 3, সামির ফাবিয়া উত্তর দিয়েছে 3, রুমা উত্তর দিয়েছে 3। আচ্ছা যেহেতু আমার হাতে সময় নেই, অনেকের মাঝে একটু কনফিউশন আছে, উত্তরটা 3ই হবে, কিন্তু আমি যে ট্রিকি পার্টটা এটা একটু বলি না জাহাঙ্গীর, উত্তর 2 হবে না, উত্তরটা 3ই হবে। কেন উত্তরটা 3 হবে সেটা আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করে বলি, তাহলে তোমরা বুঝবে। এই প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন ছিল। দেখো জলীয় বাষ্প কিভাবে তৈরি হয়, আমি আগেও তোমাদেরকে বলিয়েছি, জলীয় বাষ্প হচ্ছে হলো পানির একটা বায়বীয় অবস্থা। পানি তো 3টা অবস্থা আছে, যে একটা ছিল কঠিন তরল বায়বীয়, পানির যে বায়বীয় অবস্থাটা সেটাকে আমরা জলীয় বাষ্প বলি। আমি আগেও বলেছি যে তরলকে জলীয় বাষ্প কিভাবে পাওয়া যায়, তার মধ্যে তাপ প্রয়োগের মাধ্যমে। তাহলে দেখো প্রথম অপশনে বলছে পানি থেকে তাপ সরিয়ে নিলে। তাপ সরিয়ে নেওয়া হয় মানে হচ্ছে পানি এখন যে তাপমাত্রা আছে তার থেকে আরো তাপ সরিয়ে নিলে সে আরো কম তাপমাত্রায় যাবে। কিন্তু জলীয় বাষ্পের তাপমাত্রা তো পানি থেকে বেশি থাকার কথা, যেটা আমরা একটু আগে পড়েছি যে পানিতে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলেই সেটা হচ্ছে জলীয় বাষ্পে পরিণত হবে। তার মানে কি? প্রথম অপশনটা হবে না, কারণ পানি থেকে তাপ সরিয়ে নিলে সেটা বরফে পরিণত হতে পারে, সেটা জলীয় বাষ্প হতে পারে না। ঠিক আছে, 2 নম্বর অপশন কি? পানি থেকে তাপ অপসারণ করলে। তাপ অপসারণ করা আর তাপ সরিয়ে নেওয়া একই জিনিস, জাস্ট কথাটা ঘুরিয়ে বলছি। তার মানে কি? 2 নম্বর অপশনটাও হবে না। 3 নম্বর অপশন নিয়ে কথা বলার আগে একটু 4 নম্বর অপশন নিয়ে কথা বলি। 4 নম্বর অপশনটা কি? জলীয় বাষ্পের ঘনীভবনের কারণে। জলীয় বাষ্পের ঘনীভবন মানে হচ্ছে হলো সেটা পানিতে পরিণত হওয়া। কিন্তু আমি যে কথাটা বলছি যে জলীয় বাষ্প তৈরি হয় কিভাবে, তার মানে কি 4 নম্বর অপশনটাও হবে না। অপশন হবে আসলে উত্তর 3, যে পানিতে যদি তাপ প্রয়োগ করা হয় সেটা জলীয় বাষ্পে পরিণত হয়। তার মানে কি? জলীয় বাষ্প আমরা কিভাবে পাই? পানিতে তাপ প্রয়োগ করার মাধ্যমে। আশা করি হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা রুমা নুরা বলছে যে স্যার আমার নাম নিবির, আমি আসলে সরি, সবার নাম তো আসলে বুঝতে পারি না, স্ক্রিনে যেটা দেখি সেটা দেখে বলে ফেলি, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে। নিবির আমাদের ক্লাসে জয়েন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাসটা আজকে আমরা এখানে সমাপ্তি করছে, আমরা নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে, এখান থেকে আমরা আবার কন্টিনিউ করবো। আজকে যতটুকু পড়ানোর ইচ্ছা ছিল সম্পূর্ণ পড়াতে পারলাম না, কিন্তু ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের যে টিচিট এবং বাংলানিং ডিজিটালের যে এই উদ্যোগটাকে, এটাকে সবার মাঝে ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত হতে পারে এবং আমরাও আমাদের যে উদ্দেশ্য আছে সেটাকে সফল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।